ডিসি ফিক্সড তো ভ্যারি করতেছে কি আমার এই সিগন্যাল আর এই বরাবর কি আমার সেই সিগন্যালের কারণে যে আইসি আউটপুটের কারণে সেটা কী পাচ্ছি আমরা ভ্যারিয়েশন পাচ্ছি লিনিয়ারভাবে বাড়তেছে লিনিয়ারভাবে কমতেছে এক্সপোনেনশিয়ালি না কিন্তু অর্থাৎ এ যেরকমভাবে বাড়বে কমবে এই রিজিয়নের ভেতরেই ঠিক সেরকমভাবে আমরা এই স্পিয়ারের ভেতর থাকবে এভাবে রোটেট থাকবে যেভাবে এভাবে সেটা থাকে তো এটা হচ্ছে পুরো একটা আমাদের জন্য বাইরে যেগুলো আছে যে বাইরে যে তামাটে কালার বা কপার দেখতে পাচ্ছি এটাকে আমরা বলবো হচ্ছে ওভার হ্যাং একইভাবে এই যে বাইরে যেটুকু আছে ওইটুকু আমরা বলবো ওভার হ্যাং আর এই যে ভেতরে যে কন্ডাক্টরটা আছে ওইটাকে বলবো হচ্ছে আমরা কয়েল সাইড কন্ডাক্টর একটা কয়েল সাইড থেকে আর একটা কয়েল সাইডের মধ্যকার যে রেঞ্জ সেটা হচ্ছে কি পিচ এই মেশিনের 5 PP আর এই মেশিনের 5 PP কি হইতো না আলাদা হইতো না যদি কিনা আমরা এটাকে পোলার রেসপেক্টে চিন্তা করতাম তাহলে জাস্ট এইটুকু পেলাম তার সাথে যদি আমি এই পুরো লেন্থ কি করে দিই গুণ করে দিই পুরো এরিয়া পেলাম তাহলে আজকে নতুন টপিক খুবই বোল্ড একটা টপিক কমিউনিকেশন এবং এর উপরে লেকচার খুবই অ্যাভেলেবল না ইউটিউবে হ্যাঁ আর লেকচার অ্যাভেলেবল তা না বাট কোয়ালিটিফুল কন্টেন্টের বেশ অভাব আর কি বুঝতে পারছেন তো ট্রাই করব যে ভালো লেভেলে আপনাদের কমিউনিকেশনটা শেষ করে দেওয়ার আর মেইনলি অ্যানালগের উপর প্রচুর ভিডিও টিডিও পাওয়া যায় ম্যাথ চ্যাথ পাওয়া যায় হ্যাঁ অ্যানালগের উপর প্রচুর পাওয়া যায় আর বাট ডিজিটাল কমিউনিকেশনের উপর খুবই লিমিটেড ভিডিও আছে ইউটিউবে দেখবা যে PCM-এর ম্যাথ একজন করাচ্ছে ডিরেক্ট শুরু করছে PCM জাস্ট ফর্মুলা দিয়ে এটি কোনোভাবে আর কি মিলে দিছে আর কি তো আমরা ওইভাবে যাবো না আমরা মোস্ট অফ দ্য টাইম ফর্মুলা ডেরিভেশন করবো ফর্মুলা ডেরিভেশন করে তারপরে আমরা প্রুফ করব রেগুলার ওয়েতে যাবো না বুঝতে পারছেন আমরা ফর্মুলা ডেরিভেশন করবো এবং ফর্মুলার সিগনিফিকেন্স বুঝবো তারপর হচ্ছে আমরা ম্যাথ করতে যাবো এর আগে না নতুবা আমাদের জীবন এলোমেলো হয়ে যাবে শুধু কমিউনিকেশান নিয়ে দৌড়াদৌড়ি করা লাগবে বুঝতে পারছেন তো আর যারা অ্যাডমিশন আছে তাদের জন্য AM আর FM পর্যন্তই তারা আসসালামু আলাইকুম আর হয়তোবা তোমাদের অপটিক্যাল ফাইবারটা করাইতে পারি আপনাদের এর বেশি আর লাগবে না বুঝতে পারছেন অ্যাডমিশনে যারা আছেন আর এর বেশি এখন করার দরকারও নেই বুঝতে পারছেন যদি করার ইচ্ছা থাকে চান্স পান তারপরে পরবর্তীতে আপনারা ভিডিওটা দেখি করেন এই হচ্ছে কথা থাকলে হ্যাঁ কারণ এখন করতে গেলে সিলেবাস বড় হয়ে যাবে সিলেবাস তো আর বড় বানানো যাবে না বলেন বড় বানানো যাবে না তাহলে AM আর FM আর হচ্ছে আপনাদের কী বলেন অপটিক্যাল ফাইবার এই তিনটার আপনারা ম্যাথ করবেন এবং থিওরি পড়বেন বুঝতে পারছেন এবং আরও থিওরি আছে আপনাদের দেখবেন যে আমি নতুন সিলেবাসটা এখনও আমি দেখি নাই যে PCM অ্যাডটেড করা আছে কি না দেখতে হবে নতুন সিলেবাসের পিছনে তো দেখে জানাতে হবে ঠিক আছে তাহলে আপনারা AM আর FM পর্যন্ত করবেন বুঝতে পারছেন তাহলে শুরু করতেছি হচ্ছে আমরা আজকে কী বলেন কমিউনিকেশান আমরা কোনো AM-এও যাবো না FM-এও যাবো না আমরা আজকে বেসিক্স অফ কমিউনিকেশান সিস্টেম দেখবো তো একদম বেসিক থেকে পড়াশোনা শুরু করবো কীভাবে কমিউনিকেশান সিস্টেম কাজ করে হ্যাঁ কী কী দরকার হয় কোন কোন জিনিসের দরকার হয় না সেই জিনিসগুলো আমরা দেখবো আর কি তার মানে যেই সিস্টেম দিয়ে হচ্ছে আমি কমিউনিকেট করতে পারবো সেই সিস্টেমকে আমরা কী বলবো বলেন কমিউনিকেশান সিস্টেম মানে যোগাযোগ করার একটা সিস্টেম বা প্রক্রিয়া সেটাকে বলবো কি কমিউনিকেশান সিস্টেম তো বেসিক্যালি আমরা বললাম না একদম বেসিক্স অফ কমিউনি আজকে পুরো লেকচার ডিপেন্ড করবে একদম বেসিক্স অফ কমিউনিকেশান সিস্টেমের উপর আমরা শুরুতে AM-FM যাবো না অনেকেই ফিল পাবে না AM-এ বুঝতে পারছো কমিউনিকেশানের তো আমরা একদম শুরু করবো হচ্ছে কী বলেন আজকের ক্লাস হবে আপনার বেসিক্স অফ কমিউনিকেশান সিস্টেম এবং আমরা দেখবো মানে মেইনলি দেখার ট্রাই করবো যে একটা কমিউনিকেশান সিস্টেমে কী কী থাকে হ্যাঁ কেন মডুলেশন দরকার মডুলেশন নামের মিনিং কী হ্যাঁ এই জিনিসগুলো দেখবো আর কি তাহলে বেসিক্স অফ কমিউনিকেশান সিস্টেম দেখি আমরা কমিউনিকেশান সিস্টেম হয় দুই প্রকারের একটা হচ্ছে ওয়ার্ড কমিউনিকেশান একটা কী বলেন ওয়্যারলেস কমিউনিকেশান এটা একদম একদম ফান্ডামেন্টাল দুই প্রকার কমিউনিকেশান সিস্টেম আমাদের কাছে অ্যাভেলেবল একটা হচ্ছে কী বলেন ওয়ার্ড কমিউনিকেশান সিস্টেম আর দুই নম্বর হচ্ছে কী বলেন ওয়্যারলেস তো আমাদের যে সমস্ত কমিউনিকেশান সিস্টেম আমরা পড়াশোনা করবো কোনোটাতে ওয়ার্ড কমিউনিকেশান পড়াশোনা করবো না আমরা সব কী কমিউনিকেশানে পড়াশোনা করবো বলেন ওয়্যারলেস কমিউনিকেশান ওয়্যারলেস করতে মডুলেশন লাগবে মডুলেটার লাগবে ডিমডুলেটার লাগবে হ্যাঁ অ্যাম্পলিফায়ার লাগবে এই জিনিসগুলো আমরা দেখবো সেই জিনিসগুলো দেখবো সুতরাং এইটা আমাদের জন্য খুব একটা কী বলেন ইম্পর্টেন্ট না বাট এইটা আমাকে বেসিক কিছু মানে জিনিসপত্র আমাকে বলবে তো সেই জন্য আমার দরকার আছে তাহলে শুরু করতেছি আমরা কী দিয়ে বলেন আমাদের ওয়ার্ড কমিউনিকেশান দিয়ে শুরু করতেছি একটু পরে আমরা ওয়্যারলেস চলে যাবো বুঝতে পারছেন তো দেখ আমরা আগে ওয়ার্ড কমিউনিকেশান যদি বুঝতে পারি তাহলে আমার আসলে বেসিকটা ভালো করে বুঝতে পারবো তো এরপরে আমরা যখন ওয়্যারলেস যাবো তখন তোমরাই বলতে পারবা যে ভাই আসলে আমার এই জিনিস জানা দরকার বা এই জিনিস দরকার
বুঝতে পারছেন না, এই জিনিস দরকার না। তাহলে ওয়ার্ড কমিউনিকেশানে দুই প্রকার আমাদের আমাদের যে ওয়ার্ড কমিউনিকেশানের আর একটা কথা একটু বলে নিই আমি, যে আমরা কমিউনিকেশান সিস্টেম পড়তেছি, মানে কীভাবে কমিউনিকেট করব সেইটা আমাদের মেইন পারপাস, বুঝতে পারছেন। এই জন্য অনেকেই বলে, অনেকে খুব বিরক্ত হয় যে ভাই ব্লক ডায়াগ্রাম একটা বাজে জিনিস আর কি, এটা আমাদের সময় পছন্দনীয় ছিল না, কিন্তু আমার সাবজেক্টের বা টপিকের নাম হচ্ছে কমিউনিকেশন সিস্টেম। এখানে পারপাস এইটা না যে তোমাকে সার্কিট অপারেশন বোঝানো, বুঝতে পারছেন, বারবার বলতেছি মানে মেনে নিতে হবে, এখানে প্রচুর ব্লক ডায়াগ্রাম পড়াশোনা হবে বা এটি এই এই টপিকের উদ্দেশ্যই আপনাকে ব্লক কমিউনিকেশানের বেসিক শেখানো, এইটা শেখানো না যে কীভাবে সার্কিট অপারেট করতেছে, কীভাবে সার্কিট জেনারেট করতেছে। এই জিনিসগুলো আপনি যদি এক্সপেক্ট করে থাকেন তাহলে ভুল করতেছেন, বুঝতে পারছেন। এই জন্য আমরা হচ্ছে প্রচুর ব্লক ডায়াগ্রাম দেখা শুরু করছি, দেখে ব্লক ডায়াগ্রাম দিয়ে শুরু করতেছি। তাহলে শুরুতে কী থাকবে বলেন, একটা আমাদের একটা সোর্স থাকবে, তাই না? মেইনলি কমিউনিকেট করে কি এক 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 দুইটা পার্টির ভেতর কমিউনিকেশান হয় না, একজন কি ট্রান্সমিট করবে আর একজন কি রিসিভ করবে। তাহলে দুইটা পার্টি দরকার আমাদের, একটা হচ্ছে কি সোর্স আর একটা হচ্ছে ডেস্টিনেশান। অর্থাৎ সোর্স যে ব্যক্তি আছে সে আসলে ডেস্টিনেশানে কী পাঠাবে তার কমিউনিকেশান করার, কমিউনিকেট করবে আর কি, বুঝতে পারছেন কিনা বলেন। তাহলে দুইটা আমাদের মেইন পারপাস দরকার, একটা সোর্স দরকার আর কি দরকার বলেন, ডেস্টিনেশান দরকার। এখন আমরা কী কমিউনিকেশান করতেছি বলেন, ওয়ার্ড কমিউনিকেশন, তার মানে এখানে ওয়্যারলেসের কোনো ব্যাপার স্যাপার থাকবে না। তাহলে এই যে সোর্স ধরে নেয় এই লোক, ওই লোকটা এই যে তার প্রিয় ব্যক্তি আছে এখানে বসা, ধরে নেয় সেই প্রিয় ব্যক্তি তার, এটা হচ্ছে আপনার কি বলেন সেই প্রিয় ব্যক্তি। তো এ করছে কি এই প্রিয় ব্যক্তির সাথে কি করতেছে বলেন, কমিউনিকেট করার ট্রাই করতেছে, বুঝতে পারছেন, তাই কি না? তাহলে কীভাবে ট্রাই করতে পারে বলেন, মানে এই সোর্স ব্যক্তি মানে যে কথাগুলো বলবে আর কি, তাই কি না, মানে জোরে জোরে চিল্লাবে, তাই যেরকম কিছু বলতে চাচ্ছ, জোরে জোরে চিল্লাবে আর এই বাতাসের প্রেশারের কারণে এক সময় গিয়ে সে কি পাবে বলো, সে তার এই এই বাতাসগুলো একসময় তার কি কানে গিয়ে কি করবে, হিট করবে, তাই কি না? তো কানে হিট করলে সে কি তার কানে সে সাউন্ড কি করতে পারবে বলো, শুনতে পারবে। তাহলে তো এইটা ওয়ার্ড হইলে না বলো, এটাকে ওয়ার্ড হইলে এটা তো ওয়ারলেস, কারণ সে চিল্লাচ্ছে এখানে কি বলছে বলো, শুনতে পারছে, তাহলে এটা তো ওয়ারলেস হইলো। তার মানে আমি যে তোমার সাথে কমিউনিকেট করতেছি কোনো কি ওয়ারের মাধ্যমে না, ওয়ারলেস, তাই কি না? তো এইটা হচ্ছে কি বলেন ওয়ারলেস। বাট আবার এই যে তারা ভিডিও দেখতেছে আর কি, তারাও কীভাবে দেখবে ওয়ারলেস, তাই না? কারণ আমার সাথে ফোনের কোনো কি নাই বলো, তারের কোনো ডিরেক্ট তারের কোনো কি নাই বলেন, আমি কি ওয়ার্ড মাইক্রোফোন ইউজ করতেছি, আমি তো ওয়ারলেস মাইক্রোফোন ইউজ করছি, তার মানে কি এটা, বুঝতে পারছো না নাকি? বাট যদি এরকম হইতো যে একটা ওয়ার্ড মাইক্রোফোন আমি যদি আমার ওইখান থেকে যে ক্যামেরা আছে ওই ক্যামেরা থেকে একটা ওয়ার্ড মাইক্রোফোন এসে ডিরেক্ট আসছে, তাহলে ওই কমিউনিকেশানটা কী কমিউনিকেশান হইতে বলো, ওয়ার্ড কমিউনিকেশান। হ্যাঁ, যারা শুনতে তারা কিন্তু আবার ওয়ারলেস শুনতেছে, বাট আমি যদি বলি আমি হচ্ছে আমার আমার আমি সোর্স আর এই মোবাইল হচ্ছে কি বলে ডেস্টিনেশান, একটা ডিরেক্ট ওয়ার্ড মাইক্রোফোন আমার কাছে চলে আসছে এখানে আমি যে কথাবার্তা বলতেছি, তাহলে এইটা কী কমিউনিকেশান হইতে বলো, ওয়ার্ড কমিউনিকেশান, বুঝতে পারছেন। তার মানে এইটুকু শিওর থাকতে হবে যে ওয়ার্ড কমিউনিকেশান এরকম হবে না যে তুমি ওয়ারলেস কোনো সিগন্যাল কোথায় যেতে পারবে না বলো, ডেস্টিনেশন যাইতে পারবে না, গেলে ওয়ার্ড হয়ে যাওয়া লাগবে, বুঝতে পারছেন কিনা বলেন, ওয়ার হয়ে যাওয়া লাগবে। তার মানে দেখেন ভালো করে, একটা সিম্পল একটা এক্সাম্পল দিলাম কিন্তু আপনাদেরকে, যে ওই মোবাইলের সাথে যদি আমার কী করা হয় বলো, তার দিয়ে আমি কী করি, আমাকে কানেক্ট করি, মানে এখানে ওই ওয়ার্ড মাইক্রোফোন এখানে যদি লাগাই দেয় তাহলে সেটা হবে কি ওয়ার্ড কমিউনিকেশান, তাই কি না? তাহলে মানে আমি তো এমনও করতে পারতাম যে আমার কথাগুলোকে তাহলে ওই মাইক্রোফোন দেখে কী করতেছি বলো, ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করতেছি যে মাইক্রোফোনটা আমার কাছে আসছে, ধরো এইটাই ওয়ার্ড মাইক্রোফোন, এখানে তুমি দেখতে পাচ্ছ না কি আসছে, ধরো ওয়ার্ড, এটাই ওয়ার্ড মাইক্রোফোন। তাহলে আমি আমার কথাগুলোকে ওই মাইক্রোফোনের যে হেড আছে না, কী আছে বলেন তো, হেড আছে, তাই কি না? তাহলে এখান থেকে ও করতেছে কি বলো, ইলেকট্রিক্যাল এর কাজ কী, ইলেকট্রিক্যাল মানে ভয়েসকে সে কী করতেছে বলো, ইলেকট্রিক্যাল সিগন্যাল রূপান্তর, ইকুইভ্যালেন্ট ইলেকট্রিক্যাল সিগন্যাল রূপান্তর করতেছে মাইক্রোফোন, আবার ওই ইলেকট্রিক্যাল সিগন্যাল আবার কোথায় পাঠাচ্ছে বলো, ওয়ারের মাধ্যমে আবার কোথায় যাচ্ছে বলো, ওই ডেস্টিনেশনে চলে যাচ্ছে, বুঝতে পারছেন কিনা বলো। তাহলে তাই আর কি, যে সরাসরি যাবে না, তাহলে আমি সোর্স যে কথাবার্তাগুলো বলবে সেটা আসলে কোথায় যাবে বলো, আগে একটা মাইক্রোফোনে যাবে নাকি, একটা মাইক্রোফোনে যাবে। তো এইটাকে মাইক্রোফোন না বলে আমরা ইন জেনারেলি একটা ওয়ার্ড বলবো, সেটা কি বলেন, ট্রান্সডিউসার, বুঝতে পারছেন কি বলবো বলেন, ট্রান্সডিউসার বলবো। ওকে, তো ট্রান্সডিউসারের কাজ কি বলেন, হ্যাঁ আমরা যদি এরকম বলি যে সেন্সরের কাজ কি বলেন,
না না সেন্সর আর ইসের ডিফারেন্স আছে না ট্রান্সডিউসারের? সেন্সরের কাজ হচ্ছে জাস্ট কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি সিগনালকে সে কিসে রূপান্তর করে বলে, ইলেকট্রিক্যাল সিগনালে কি করে বলেন রূপান্তর করে, বা ট্রান্সডিউসার কি করবে বলেন, দুইটাই করতে পারে। যে কোনো শক্তিকে সে যে কোনো ফর্মে কনভার্ট করতে পারে, সে ইলেকট্রিক্যালকে ফিজিক্যাল কোয়ান্টিটি বানাইতে পারে, আবার ফিজিক্যাল কোয়ান্টিটিকে সে কী বানাইতে পারে বলো, তার মানে বোথ ডিরেকশন। তার মানে এই পাশে যদি ফিজিক্যাল হয় আর পাশে যদি ইলেকট্রিক্যাল হয় তাহলে ট্রান্সডিউসার দুইটাই করতে পারে, ইলেকট্রিক্যাল টু ফিজিক্যাল কোয়ান্টিটি, আর ফিজিক্যাল কোয়ান্টিটি কী করতে পারে বলো, ইলেকট্রিক্যাল সে কনভার্ট করতে পারে। বাট সেন্সর কী করে বলো, শুধু একটা কাজই করে, ফিজিক্যাল কোয়ান্টিটিকে ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি। আর ফিজিক্যাল কোয়ান্টিটি বলতে আমরা কী বুঝি, ফিজিক্যাল কোয়ান্টিটি বলতে শব্দ, তাপ, আলো, ভিডিও, তা দৃশ্য, হ্যাঁ অবজেক্ট ট্র্যাকিং, এই সবগুলোই কী বলেন ফিজিক্যাল কোয়ান্টিটি। আর ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি তো বুঝোই ইলেকট্রিক্যাল সিগন্যাল, তাই কি না? তাহলে আমাদের করবো কি, যে আমি যে কথাবার্তাগুলো বলবো ওই কথাবার্তাগুলোকে ট্রান্সডিউসারে দিব, ট্রান্সডিউসার ওকে কী করবে বলে ইলেকট্রিক্যাল সিগনাল রূপান্তর করে দেবে। তাহলে যখন ইলেকট্রিক্যাল সিগনালে সে রূপান্তর করে ফেললো, কথা ভালো করে বুঝুন, যখন সে কী করলো ইলেকট্রিক্যাল সিগনালে রূপান্তর করে ফেললো, বলেন তাহলে এখন এই ইলেকট্রিক্যাল সিগনাল বাতাসে কি সারা যাবে? বাতাস হয়ে কি যেতে পারবে ইলেকট্রিক্যাল সিগনাল? যেতে পারবে না। তখন এখন তাহলে মাস তার কী লাগবে বলেন, একটা ওয়্যার লাগবে, কী লাগবে বলেন, ওয়্যার লাগবে, বুঝতে পারছেন কিনা বলেন? তাহলে এই ইলেকট্রিক্যাল সিগনাল সেই ওয়্যারের মাধ্যমে কোথায় চলে যাবে বলেন, ডেস্টিনেশনে চলে যাবে। বাট প্রবলেম হচ্ছে যে এই ইলেকট্রিক্যাল সিগনাল, মনে করো যে আপনার ইলেকট্রিক্যাল সিগনাল এখানে সরাসরি আপনার কানে লাগাই দিলাম, আপনি কি শুনতে পারবেন? কারণ ইলেকট্রিক্যাল সিগনাল তো, ইলেকট্রিক্যাল সিগনালের ভিতরে ইনফরমেশান আছে, বাট ও তো মানে শব্দ দিতে পারবে না, কারণ হচ্ছে ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি। কথা কি বুঝছেন কিনা বলেন? তাহলে আমার টার্গেট হচ্ছে আমি যেই শব্দ প্রডিউস করলাম এখান থেকে, একে আমি ঠিক সেই শব্দ শোনাবো, কিন্তু মাঝখান থেকে ট্রান্সডিউসারটাকে কী বানায় ফেলছে, ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি বানায় ফেলছে, ওই কারেন্ট এখান থেকে এখানে চলে যাচ্ছে আর কি, ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি যাচ্ছে। তো ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি তার শুনতে পারবে না, সে শুনতে পারবে, পারবে না। তাহলে এখানে মাঝে আরেকটা জিনিস লাগাইতে হবে, যে কী করবে বলেন, সে আসলে ওই যে ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি আসতেছে ওকে আবার সে কিসে রূপান্তর করবে বলে, সাউন্ডে রূপান্তর করবে। সুতরাং আমরা এইখানে একটা কী লাগাবো বলেন, একটা আর একটা ট্রান্সডিউসার দেবো। তাহলে এই ট্রান্সডিউসারের কাজ হবে বলেন কি, ওই ইলেকট্রিক্যাল টু আবার সে কিসে কনভার্ট করবে, সাউন্ডে কনভার্ট করবে। সাউন্ডে কনভার্ট করলে এবার আমি ডেস্টিনেশানে দিলেই কী করবে, সে আমার কথাগুলো বলেন শুনতে পারবে। ব্যাসিক, খুবই সিম্পল হিসাব কিসাব, তাই কি না বলেন? তাহলে এখানে ট্রান্সডিউসার হিসেবে আমরা কী ইউজ করতে পারি বলেন, একটা মাইক্রোফোন ইউজ করতে পারি, যে আসলে অডিও সিগনালটাকে বা ভয়েস সিগনালকে সে কিসে রূপান্তর করছে, ইলেকট্রিক্যাল সিগনাল রূপান্তর করতেছে। আর এখানে যে ট্রান্সডিউসার, এখানে কি মাইক্রোফোন দিলে হবে না, এইখানে দিতে হবে তার সেই স্পিকার দিতে হবে। স্পিকার দিলে সে ইলেকট্রিক্যালটা কিসে রূপান্তর করে দিবে বলেন, ইলেকট্রিক্যাল সিগনালকে ইকুইভ্যালেন্ট ভয়েস সিগনাল সে রূপান্তর করে দিতে পারবে, বুঝতে পারছেন? আচ্ছা এইখানে ওকে পারবেন তো নাকি? আচ্ছা এখান থেকে দেখেন আরও কিছু জিনিসপত্র অ্যাড করা হয়, দেখেন একটু। এটার আগে একটা অ্যাম্প্লিফায়ার দিতে পারি আমরা, এইটার আগে একটা কী দিতে পারি বলেন, অ্যাম্প্লিফায়ার দিতে পারি। আর আপনি বলতে পারেন যে ভাই অ্যাম্প্লিফায়ার কেন দিব, কারণ সিগনাল তো অনেক দূর ট্রাভেল করবে নাকি, তাহলে অনেক দূর ট্রাভেল করলে সিগনালের অ্যাম্প্লিচিউড যদি কী হয় বলেন, ছোটো হয়, তাহলে তারের তো কিছু লস থাকবে নাকি, তার লস থাকবে না, ওই লসের কারণে দেখা যায় ওই অ্যাম্প্লিচিউড কী হবে, আরও কী হবে, কমতে থাকবে আর কি, বুঝতে পারছেন কিনা বলেন? বাট আমি যদি অ্যাম্প্লিফায়ার দিয়ে সিগনাল অ্যাম্প্লিচিউডটা বাড়াই দিই, তাহলে এখানে হ্রাস পেলেও দেখা যাবে যে এখানে এসে কি বেশ বড় সড়ো মানের ভালোই স্ট্রেংথের একটা সিগনাল আমরা পাবো। সুতরাং এখানে কী দেবে, অ্যাম্প্লিফায়ার দিতে পারে। আবার চাইলে আমরা এর এই পাশে আমরা কী দিতে পারি বলেন, আর একটা এই পাশে কী দিতে পারি বলেন, একটা অ্যাম্প্লিফায়ার লাগাইতে পারি, তাই কি না বলেন? যে সিগনাল যতটুকু ক্ষতিগ্রস্ত হইল পরবর্তীতে আইসে আবার কী হলো বলো, সেটাকে আমি অ্যাম্প্লিফাই করে দিলাম, আবার দিতে পারি, এগুলো আবার বর্ধিত করলাম, দেন তারপরে অ্যাম্প্লিফায়ার থেকে আমরা দিলাম কোথায় বলেন, ট্রান্সডিউসারে দিলাম, কী বলেন, কী প্রবলেম? হ্যাঁ বুঝতে পারছেন কিনা বলেন? তাহলে এইটা হচ্ছে আমাদের একটা ওয়ার্ড কমিউনিকেশনের ব্লক ডায়াগ্রাম, বুঝতে পারছেন? ওকে, তাহলে এইটা হচ্ছে কী বলেন আমাদের ওয়্যার, এটা হচ্ছে কী বলেন আমাদের ওয়্যার। দেন তাহলে এই কমিউনিকেশন সিস্টেমটাকেই আমি এখন কী বানাই দেবো বলেন, ওয়্যারলেস বানাবো। তাহলে ওয়্যারলেস বানানোর জন্য প্রথম কথা হচ্ছে কী কী লাগবে, এই ওয়্যার থাকা যাবে না, বুঝতে পারছেন? তাহলে ওয়্যার যদি না থাকে তাহলে বলেন এখান থেকে এখানে সিগনাল কি কোনোভাবে যাওয়া পসিবল, মানে এই যে ফিজিক্যাল সিগনাল যাচ্ছে, ফিজিক্যাল কোয়ান্টিটি সিগনাল যাচ্ছে, বাট আমি যখন এটাকে ইলেকট্রিক্যাল বানাই ফেলবো, ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি কি তার ছাড়া কি আর এইখান থেকে আরেক জায়গায় যাওয়া পসিবল না, পসিবল না। তাহলে এখানে কিছু একটা করা লাগবে যাতে ওই ইলেকট্রিক্যাল সিগনালটা কোথায় পৌঁছায় বলো, এখানে
পৌঁছায়, এবং সেটা থ্রু ওয়্যার না, উইদাউট ওয়্যার, ওয়্যার ছাড়া আর কি সে যেতে যাচ্ছে, বুঝতে পারছেন? তাহলে সেটা করার জন্য আমরা এইখানে একটু চেঞ্জ আনতে পারি, এটা থাকবে, নো প্রবলেম, সোর্স থাকতেই হবে, ট্রান্সডিউসারও থাকবে, ট্রান্সডিউসার না থাকলে কী বলেন হবে না। তো ট্রান্সডিউসারের জন্য আমরা যেটা করতে পারি, আচ্ছা ওকে, তাহলে একটু বলেন, আচ্ছা আমরা যে কথাবার্তাগুলো বলি তাই কি না, ধরেন এইখানে আমরা একজনের মুখ টুক আছে, এখানে আমরা যে কথাবার্তাগুলো বলি, তাহলে আমাদের ভয়েস সিগন্যালের ফ্রিকোয়েন্সি কত বলেন? হ্যাঁ, 20 থেকে 20,000 হার্জ, শিওর? এটা তো শোনার, শুনতে পারবা, তুমি বলতে পারবা কত ফ্রিকোয়েন্সি সেটা বলো? 35, হ্যাঁ, 300 থেকে 3400 মতো আর কি, বা 300 থেকে 3400-3500 মধ্যে আর কি, বুঝতে পারছেন না? বলেন তাহলে এইটা কী বলেন, শ্রাব্যতার সীমা? শ্রাব্যতার সীমা মানে কী বলেন, শুনতে পারার সীমা, মানে তুমি কত, হ্যাঁ কত, মানে কত রেঞ্জের ফ্রিকোয়েন্সি তুমি শুনতে পারবা, বাট তুমি বলতে তারা তো পারবা না, বলো, বুঝতে পারেন নাই? আপনি শুনতে পারবেন, এটা হচ্ছে কানের। আর মুখের কত বলো? মুখের হচ্ছে 300 হার্টজ থেকে 3400 হার্টজ এর মধ্যে, মেবি, আরেকবার চেক করুন একটু, দাঁড়ো, 300 থেকে 3400। হ্যাঁ, 300 থেকে 3400 হার্টজ, বুঝতে পারছেন? আর আমাদের এটা হচ্ছে সেই, মানে বলার, সেইং ফ্রিকোয়েন্সি। আর আমি যদি বলি হিয়ারিং ফ্রিকোয়েন্সি কত আমাদের, হিয়ারিং ফ্রিকোয়েন্সি কত বলেন? 20 হার্টজ থেকে, আর কত বলেন, 20,000 হার্টজ, বুঝতে পারছেন? এটা হচ্ছে অবস্থা, 20 থেকে কত বলেন 20,000 হার্টজ। তাহলে চিন্তা করেন, আপনি যে কথা, এই যে সোর্স, মানে এইখান থেকে যে এই এখানে মানুষ দাঁড়ায় আছে, দেখি না এখানে একটা মানুষ দাঁড়ানো, আর কি বলেন, এখানে আরেকটা মানুষ দাঁড়ানো, তাহলে এই মানুষ থেকে যে সিগন্যালগুলো আসবে, এই মানুষের সিগন্যালগুলো আসবে, তার ফ্রিকোয়েন্সি কোন রেঞ্জে থাকতে হবে বলেন? 300 থেকে কত বলেন 3400 হার্টজ, 300 থেকে কত বলেন 3400 হার্টজ, বুঝতে পারছেন? 300 থেকে কী বলেন 3400। তাহলে এইটাকে আমরা বলবো হচ্ছে লো ফ্রিকোয়েন্সি রেঞ্জের সিগন্যাল, কী বলবো বলেন তো? তার মানে এর ভেতরে দেখেন ট্রান্সডিউসারকে কী বানাবে, ইলেকট্রিক্যাল বানাবে না, ইলেকট্রিক্যাল বানাবে, তার মানে এখানে 300 হার্টজের সিগন্যাল ছিল, 3400 হার্টজ, ও কী করবে, 300 হার্টজ বা 3400 হার্টজের কী বানাবে, ইলেকট্রিক্যাল সিগন্যাল বানাই দিবে। তার মানে এইখানেও কত হার্টজের সিগন্যাল আমরা পাবো, 300 থেকে 3400 হার্টজের সিগন্যাল। তাহলে এইটাকে, এই রেঞ্জটা হচ্ছে লোয়ার রেঞ্জের সিগন্যাল, এই জন্য এইখানে যে ফ্রিকোয়েন্সিগুলো আসবে সেটা কী বলেন, লোয়ার ফ্রিকোয়েন্সির সিগন্যাল আমরা পাবো, বুঝতে পারছেন কিনা বলেন? লোয়ার ফ্রিকোয়েন্সি রেঞ্জের সিগন্যাল, কথা ভালো করে বুঝেন, এগুলো সব কি হার্টস লেভেলের সিগন্যাল না, বা কিলো হার্টস লেভেলের সিগন্যাল না, বুঝতে পারছেন? আমি যদি কিলো হার্টস বানাই তাহলে কত আসবে বলেন, 3.4 কিলো হার্টস। তো এটা হচ্ছে আমরা যে কথাবার্তাগুলো বলি সেটা হচ্ছে কোন রেঞ্জের সিগন্যাল বলেন, কিলো হার্টস রেঞ্জের সিগন্যাল, আমরা যে কথাবার্তাগুলো বলি সবই কী বলেন, কিলো হার্টস লেভেলের সিগন্যাল। তো নর্মালি দেখবেন আপনারা যখন এফএম শোনেন, এফএমের এক একটা ওই যে চ্যানেলের, ওই প্রত্যেকটা চ্যানেলের ফ্রিকোয়েন্সি কেমন রেঞ্জের হয় বলেন, মেগা হার্টসের হয়, বুঝতে পারছেন? তবে আপনি একটু শিওর থাকেন আপনি যে সিগন্যাল পাঠাচ্ছেন সেটা কত হার্টজের বলেন, কিলো হার্টজের। তাহলে এই কিলো হার্ট সিগন্যাল আসলে ট্রান্সমিট করা সম্ভব না, বুঝতে পারছেন? ওয়্যারলেসভাবে কী করা সম্ভব না বলেন, পাঠানো সম্ভব না। এখন আপনি বলতে পারেন, ভাই কেন পাঠানো সম্ভব না? হ্যাঁ, আমি একটা কাজ করলাম, ধরেন দিকে এখানে ট্রান্সডিউসার আসতে কি না বলেন, তাহলে এখানে কিছু না দিলাম, বেশ ভালো কথা, ধরেন এইখানে আমি একটা অ্যান্টেনা লাগাই দিলাম, অ্যান্টেনা, বুঝতে পারছেন না বলেন, কী লাগে বলেন একটা, আমি চাচ্ছি ওয়্যারলেস হোক পুরো সিস্টেমটা, একটা অ্যান্টেনা লাগাই দিলাম, তাহলে এই সিগন্যালটাকে আমি এখানে কী করতে পারি, এটা ওয়্যার দিয়ে কী করতে পারি বলুন, অ্যান্টেনা দিয়ে সেটাকে সেরে দিতে পারি। আর এই পাশে আমরা কী লাগাই দেবো বলেন, আরেকটা অ্যান্টেনা লাগাই দেবো, তাই কি না বলেন? এই পাশে আমরা আরেকটা অ্যান্টেনা লাগাই দেবো, তাহলে এই দুইটা অ্যান্টেনা লাগাই দিলে কী হবে বলেন, একই সিগন্যাল পাঠাবে আর ও কী করবে বলেন, রিসিভ করবে, তাহলে তোমার কী হয়ে গেলো বলেন, ওয়্যারলেস হয়ে গেল। বাট এটা পসিবল না, কেন পসিবল না বলেন, কারণ আপনি যে ফ্রিকোয়েন্সি সিগন্যাল বানাচ্ছেন সেগুলো কোন হার্টজের বলেন, কিলো হার্টজের। কিলো হার্টজের লেভেলের সিগন্যাল যদি সে রেডিয়েট করে বা বাতাসে ছেড়ে দেয়, মানে বাতাস ছেড়ে দেয়, তাহলে ওই যে সিগন্যালটা ছাড়বে ওই সিগন্যালের এনার্জি লেভেল বা এনার্জি খুবই কম হয়। দেখবেন আমরা একটা প্রুফ দেখবানি, একটা এনার্জির ফর্মুলা আছে, কোনো একটা সিগন্যালের এনার্জি বের করার ফর্মুলা আছে, ইকুয়াল টু এইচ এফ,
আপনারা পড়বেন, ফিজিক্সে যারা অ্যাডমিশন আছে তারা পড়বেন, একটু পরেই দেখবেন, কিছুদিন পরে পড়বেন। এনার্জি ইকুয়াল টু হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট ইনটু কি বলেন ফ্রিকোয়েন্সি, অর্থাৎ এনার্জি কার সাথে সমানুপাতিক বলেন, ফ্রিকোয়েন্সির সাথে সমানুপাতিক। এই সিগন্যালের ফ্রিকোয়েন্সি যত বেশি সেই সিগন্যালের এনার্জি কি বলেন তত বেশি। এখন এই সিগন্যালের ফ্রিকোয়েন্সি কেমন রেঞ্জের বলেন, কিলো হার্টস লেভেলের। তো কিলো হার্টস লেভেলের সিগন্যাল রেঞ্জ হচ্ছে লোয়ার ফ্রিকোয়েন্সি রেঞ্জ আর কি। তাহলে ফ্রিকোয়েন্সির মধ্যে যদি লো হয় তাহলে এনার্জিও কী হবে বলেন, লো হবে। তবে এই সিগন্যাল আপনি বাতাসে পাঠাইতে পারবেন ঠিকই, বাট সিগন্যাল কি বেশি দূর ট্রাভেল করতে পারবে না। কথা কি বুঝছেন কিনা বলেন, ক্লিয়ার? বেশি দূর কী করতে পারবেন, বলেন ট্রাভেল করতে পারবে না। তার মানে প্রথম কাজ হবে যে আপনি যদি সিগন্যালটাকে কী করতে চান মানে ট্রান্সমিট করতে চান, তাহলে আগে ওই সিগন্যালে এনার্জি বাড়াইতে হবে। কী করতে হবে বলেন, বাড়াইতে। তাই এনার্জি বাড়ানোর উপায় কী বলেন, ফ্রিকোয়েন্সি বাড়াইতে হবে। তাহলে আগে এই ফ্রিকোয়েন্সিতে রাখা যাবে না সিগন্যালটাকে, আগে প্রথম কাজ হবে এই সিগন্যাল ফ্রিকোয়েন্সিটাকে বাড়াইতে হবে। তাহলে এই ফ্রিকোয়েন্সি সিগন্যাল বাড়ানোর জন্য সামনে কিছু একটা লাগাই দেবো, সে কী করবে সিগন্যাল ফ্রিকোয়েন্সিটাকে বাড়াই দেবে। বুঝতে পারছেন না বলেন, তাহলে এই যে ফ্রিকোয়েন্সি বাড়ানোর যে বাড়াবে সেইটাকে আমরা বলবো মডুলেটর। কী বলবো বলেন, মডুলেটর। তাহলে এইখানে সামনে এই ফ্রিকোয়েন্সি সিগন্যাল কী করা যাবে, ট্রান্সমিট করা যাবে না। এর সামনে আমি আরেকটা জিনিস লাগাবো, তার নাম হচ্ছে কী বলেন, মডুলেটর। বুঝতে পারছেন কিনা বলেন, তাহলে মডুলেটরের কাজ বুঝছেন, কী কাজ বলেন তো মডুলেটরের কাজ, লো ফ্রিকোয়েন্সি সিগন্যালকে হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল হিসেবে রূপান্তর করে। তার মানে বলেন, সাবাস, ভালো করে বুঝেন। অ্যাম্প্লিফায়ারের কাজ কী, অ্যাম্প্লিফাই মানে কি, অ্যাম্প্লিফাই করা, তাই কি না, অ্যাম্প্লিফাই করা। এখানে অ্যাম্প্লিফাই অনেক জিনিস করা যেতে পারে, কোন একটা রিল্যাক্স, কোন একটা সিগন্যালের কারেন্টকে অ্যাম্প্লিফাই করা যেতে পারে, কোন একটা সিগন্যালের ভোল্টেজ লেভেলকে অ্যাম্প্লিফাই করা যেতে পারে, কোন একটা সিগন্যালের তোমার ফ্রিকোয়েন্সিকে ফ্রিকোয়েন্সি বাড়ানো যেতে পারে, তাই কি না বলেন। তাহলে আগে যে অ্যাম্প্লিফায়ার ইউজ করতাম ওই অ্যাম্প্লিফায়ার শুধু ওই যে পিক টু পিক অ্যাম্প্লিচিউডটা কী করতেছিল বলো, বাড়াই দিচ্ছিল। বুঝতে পারছেন, যে আগে যে সিগন্যালটা ছিল ওই সিগন্যালের, ধরেন এই আগে মনে করেন আপনি এই যে আস্তে কথা বলতেছেন, এই যে তাহলে আস্তে কথা বললে আপনার সাউন্ডের এই পিকটা কেমন, কম না, তাই কি না বলেন, এই পিকটা কম। তাহলে যদি ওয়্যার থাকতো তো ওয়্যারের তো কিছু লসেস আছে নাকি, তাহলে এই ভোল্টেজ দেখা যাবে যে যখন আমার ট্রান্সমিটারে এই ওয়্যার দিয়ে পৌঁছাবে তখন এই ভোল্টেজ লেভেল আর কি ওখানে থাকবে না, কিছুটা ড্রপ হয়ে এরকম জিরোর কাছাকাছি চলে যাবে আর কি। বুঝতে পারছেন না বলেন, তাহলে আমি শুরুতে করলাম কি, ওয়ার্ড কমিউনিকেশনের কথা বলতেছি, কিন্তু আমি শুরুতে একটা অ্যাম্প্লিফায়ার দিয়ে দেবো, সে অ্যাম্প্লিফাই করবে কি, এই সিগন্যালটাকে কী করবে, সে এরকম বড় বানাবে, বড় বানাবে। এই যে অ্যাম্প্লিফায়ার আগে ছিল কোনটুকু বলেন, এইটুকু ছিল, সে অ্যাম্প্লিফায়ারটা কী বলেন, এই যে বড় অ্যাম্প্লিফায়ার কী করছে বলেন, বাড়াই দিচ্ছে। এই যে অ্যাম্প্লিফায়ার কী করলো বলেন, বাড়াই দিচ্ছে অ্যাম্প্লিফায়ার। এখন যদি তুমি সিগন্যালটাকে ট্রান্সমিট করো সে কত কমাবে বলো, কতটুকু কমাবে, সে বড় কমায়, সে মানে এই তারের যে বাধাটা দেওয়া আছে তার কারণে ড্রপ ড্রপ হয়ে দেখা যাবে ভোল্টেজ থেকে বলেন এরকম লেভেলে আসছে, তাও তো মনে করো যে আগের থেকে বেশি। বুঝতে পারছেন কিনা বলেন, সুতরাং এটা সিগন্যালটা বেশ মানে 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 বেশ ওয়েটি সিগন্যাল আর কি, মানে ভালো সিগন্যাল। বুঝতে পারছেন কিনা বলেন, অ্যাম্প্লিচিউড বেশি। বাট কথা হচ্ছে যে ওই অ্যাম্প্লিফায়ারের ক্ষমতা নাই এর ফ্রিকোয়েন্সিটাকে বাড়ানোর। দেখতে পারছেন না, দেখেন আগে যেখানে সিগন্যাল শুরু হয়েছিল, যেখানে ম্যাক্সিমাম হয়েছিল, যেখানে ম্যাক্সিমাম ছিল, তো সব আগের বার এও কী করছে বলো, ঠিক সেই সেই জায়গায় কী হয়েছে বলো, ম্যাক্সিমা হয়েছে না, সেই সেই জায়গায় জিরো হয়েছে না। সুতরাং সিগন্যালের ফ্রিকোয়েন্সি কী করতে পারে নাই বলো, বাড়াইতে পারে না, শুধু ভোল্টেজ লেভেলটাকে বাড়াচ্ছিল। কথা বলছেন কিনা বলো, কিন্তু এই ওয়্যারলেস কমিউনিকেশন কী হবে না বলেন, এবং কোন একটা সিগন্যালের এনার্জি কতটুকু সেটা তার অ্যাম্প্লিচিউডের উপর ডিপেন্ড করে না, এই তার প্রুফ। দেখো ই কলটা কী বলেন, এইচ ইনটু এফ। আপনি ধরেন একটা সিগন্যালটাকে মনে করেন বিশাল বড় বানাই দিলেন, তার মানে এই সিগন্যাল এনার্জি বাড়াই দিলেন না, ইম্পসিবল, কারণ এই সিগন্যাল এনার্জি ডিপেন্ড করে কার উপর বলেন, ফ্রিকোয়েন্সির উপর। আপনি যদি ফ্রিকোয়েন্সি বাড়ান তাহলে বলতে পারবেন কি বলেন, সিগন্যালের এনার্জি বাড়ছে, স্ট্রেংথ বাড়ছে, স্ট্যামিনা বাড়ছে। বুঝছেন কিনা বলেন, তার মানে আপনি ওই অ্যাম্প্লিফায়ার দিয়ে ওয়ার্ড কমিউনিকেশন করছেন, আগের বার আপনি সিগন্যালের এই মানে সিগন্যালটাকে বড় শুরু করতেছেন, এর মানে এই না সিগন্যালের স্ট্যামিনা মানে উসকা আসলি তাকাত তুম বার নেই পারেগা। হ্যাঁ বুঝতে পারছেন তো নাকি, তো ওর যদি পাওয়ার বাড়াইতে হয় তাহলে তোমার কী বাড়াইতে হবে বলো, ওর ফ্রিকোয়েন্সিটাকে বাড়াই দাও। বুঝতে পারছেন কিনা, তার মানে আগে এই টাইমে কী হইতে বলেন, জিরো ম্যাক্সিমাম, জিরো আবার কি ম্যাক্সিমাম, আবার কি বলেন জিরো। তাহলে এখন করতে হবে কি, এই মডুলেটর যখন দিবে সে করবে কি, এটাকে এরকম এরকম বিশাল বিশাল এরকম করবে আর কি, এরকম করতে হবে। বুঝতে পারছেন, তাহলে এরকম করলে কী হবে বলেন, ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে আর কি। বুঝতে পারছেন কিনা বলেন, তো যাই হোক মোটামুটি আমরা মানে যেটা বলতে বলার ট্রাই করতেছি যে আগের বার কিন্তু আমরা ওই সিগন্যালটাকে কিন্তু এই যে আমার যে এই সিগন্যাল আছে ইলেকট্রিক্যাল সিগন্যাল, আমার প্রশ্ন হচ্ছে আমি তো এই সিগন্যালটাকে কি অ্যান্টেনা দিয়ে কী করতে পারতাম, ট্রান্সমিট করে দিতে পারতাম, ওইখানে একটা অ্যান্টেনা থাকতো তাহলে ওইটাই কী বলেন, আমাদের ওয়্যারলেস কমিউনিকেশন হয়ে যেত। কিন্তু আমার কথা হচ্ছে আমরা কেন পারবো না ওইটা করতে পারবো না, কেন কেন পারবো না বলেন, লোয়ার, কারণ আমরা যে সিগন্যালটা কথাবার্তা বলি সেগুলো কি লোয়ার ফ্রিকোয়েন্সি রেঞ্জের,
আর লোয়ার ফ্রিকোয়েন্সি রেঞ্জের মানে এনার্জি কি বলেন, লোয়ার রেঞ্জের। তো এনার্জি যদি লো হয় তাহলে ওই সিগন্যালটা কি বাতাসের ভেতর দিয়ে বেশি দূর কি করতে পারবে না বলেন, ট্রাভেল করতে পারবে না। বুঝতে পারছেন না বলেন? এবং বাতাসের ভেতর ট্রাভেল করতে পারে কোন সিগন্যাল বলেন? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইলেকট্রিক্যাল সিগন্যাল না। কথা কি বুঝছেন কিনা বলেন? কি বলেন? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বাতাসের ভেতর ট্রাভেল করতে পারে, বাট ইলেকট্রিক্যাল ওয়েভ কি করতে পারে না বলে, বাতাসের ভেতর ট্রাভেল করতে পারে না। বুঝলেন নাই? ইলেকট্রিক্যাল ওয়েভ মানে বাতাসের ভেতর প্রভাবিত হতে পারে, পারে না। তাহলে অ্যান্টেনা দিচ্ছি কি জন্য? ওই ইলেকট্রিক্যাল সিগন্যালকে সে ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভে বানাবে, এক ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কনভার্ট করবে। তাহলে যখন সে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কনভার্ট করে ফেলবে, তার মানে কি তখন সে একদম ক্যাপেবল বাতাসের ভেতর কি করা বলে, ট্রাভেল করার জন্য একদম ফিট। বুঝতে পারছেন না বলেন? আপনাদের মনে অনেক কিছু মানে একটু সব এলোমেলো যাচ্ছে নাকি জিনিসপত্রগুলো? হ্যাঁ, আপনারা যা ভাবতেন চিন্তা ভাবনা করতেন সব মিলতেছে না হয়তো আপনাদের সাথে, যদি আপনাদের সাথে না মেলে, বুঝছেন, আপনারা জানতেন ধরেন যা মিলতেছে না, তাহলে বুঝবেন আপনি রাইট হইতে যাচ্ছেন। আর যদি ধরেন যে আপনি যা জানতেন সেইটাই পড়াচ্ছি, তাহলে বুঝবেন যে আপনি রং মানে রং পড়াশোনা করতেছেন। বুঝেন নাই মানে নাকি কথার তাৎপর্য বুঝতে পারছেন? ভেঙে বলা লাগবে না না, এগুলো এইটা খুব খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারছি। এমসিকিউর জন্য মারাত্মক, আমি বললাম না যে কমিউনিকেশানে আমি মানে কেউ কমিউনিকেশান ধরো অ্যাডমিশানে গাজীপুর এসে পড়ে নাই, তুমি তাকে জিজ্ঞাসা করবা যে ইয়ার মানে আমাকে জিজ্ঞাসা করলে আমি বলতাম কত বলে, এইটা হচ্ছে কি বলেন মানুষের মানে ভয়েসের ফ্রিকোয়েন্সি, কিন্তু এটা হচ্ছে সেইং হিয়ারিংয়ের জন্য। আর সেইং হচ্ছে কত বলো, 300 থেকে 3400 হার্টজ। তুমি এত ফ্রিকোয়েন্সি বলতে গেলে তোমার খবর আছে, তোমার মানে ভোকাল কর্ড ছিঁড়ে যাবে, বুঝতে পারছো গলার। যাই হোক, প্রচুর কথাবার্তা বলা হচ্ছে, আমরা মেইন টপিকে ফেরত আসি যে ভাই আমাদের টার্গেট ছিল ওই ওয়ার্ড কমিউনিকেশন সিস্টেমটাকে কী বানানো বলো, ওয়্যারলেস বানানো। তো দেখলাম যে আমি যে কথাবার্তাগুলো বলি সেগুলো ফ্রিকোয়েন্সি কী বলেন খুবই লেভেলের কম, আর ফ্রিকোয়েন্সি কম হলে দেখতে পাচ্ছি এনার্জিও কী বলেন কম, এবং ওই এনার্জিকে আমি ইন্টারনেটে ট্রান্সমিট করলে আসলে বেশি তো কী করতে পারবো না বলেন, যাইতে পারবে না। এই জন্য টার্গেট হচ্ছে ওই ফ্রিকোয়েন্সিটাকে আমি একটা মডুলেটার দিয়ে দেবো, ওই সিগনালটাকে। তাহলে মডুলেটার কী করবো বলেন, জাস্ট ফ্রিকোয়েন্সিটা কী করবো বলেন, বাড়াই দিব। বুঝতে পারছেন? কিন্তু এরকম না যে ফ্রিকোয়েন্সি বাড়লেই ইনফরমেশানগুলো হারায় যাবে, না ইনফরমেশান হারাবে না, কিন্তু ইনফরমেশান ইনফরমেশানের জায়গায় থাকবে, বাট শুধু কী করবে বলো, সিগন্যালের ফ্রিকোয়েন্সিটাকে আপ করে দেবে, বাড়াই দিবে। তাহলে এইখানে ছিল হচ্ছে লোয়ার লেভেলের লোয়ার রেঞ্জের কী বলেন ফ্রিকোয়েন্সি, মডুলেটার সে কী করবে বলেন হায়ার রেঞ্জের ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করে দেবে। তাহলে যখন হায়ার রেঞ্জের ফ্রিকোয়েন্সি বানিয়ে দিবে, এখন তুমি কী করতে পারো বলো, এখন তুমি একটা অ্যান্টেনা দিতে পারো, অ্যান্টেনা এখন কী করতে পারবা, এখন কি অনেক মানে কী করতে পারবা, রেডিয়েট করতে পারবা না, এখন তুমি কিন্তু রেডিয়েট করতে পারবা, কারণ এখন সিগন্যালের স্ট্রেংথ স্ট্যামিনা কেমন বলেন অনেক বেশি, কারণ ফ্রিকোয়েন্সি বেশি, এনার্জি বেশি, স্ট্যামিনা বেশি, স্ট্রেংথ বেশি, তার মানে কি সে অনেক দূরে কী করতে পারবে, ট্রাভেল করতে পারবে। এখন কথা হচ্ছে আর একটা প্রশ্ন, বিগ কোয়েশ্চেন, ভাই আমি অ্যান্টেনা দেবো কী জন্য, অ্যান্টেনা লাগবে কী জন্য, তাই না? অ্যান্টেনার কাজ কী বলছিলাম বলেন, একটু আগে বললাম আপনাদের সব বলে তারপর বুঝতে পারেন না, অ্যান্টেনার কাজ কী বলেন, অ্যান্টেনার কাজ হচ্ছে দুইটাই করতে পারে, অ্যান্টেনা ইলেকট্রিক্যাল ওয়েভকে ইলেকট্রোম্যাগনেটিক কনভার্ট করতে পারে, আবার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে সে কী করতে পারে বলেন, ইলেকট্রিক্যাল ওয়েভে কনভার্ট করতে পারে। তাহলে অ্যান্টেনা দুইটা বোথ কাজ করতে পারে অ্যান্টেনা, তার মানে এটা যদি একটা অ্যান্টেনা হয় তাহলে সে দুইটা কাজ করতে পারে বাই ডিরেকশান। বুঝতে পারছেন? সে কী বলেন ইলেকট্রিক্যাল সিগন্যাল বা ওয়েভকে কী করবে বলেন, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো ভাই আমার এটা দরকার হলে কেন, কারণ ইলেকট্রিক্যাল ওয়েভ ক্যান নট ট্রাভেল থ্রু এয়ার, বা বাতাসের মধ্যে কী করতে পারে না বলো, ফ্লো করতে পারে না, মানে ওয়্যারলেস কোনো মিডিয়াতে কী করতে পারে না, ফ্লো করতে পারে না। কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক কী করে বলেন, ওয়্যারলেস মিডিয়াতে কী করতে পারে, ফ্লো হইতে পারে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ফ্লো করার জন্য কোনো কিছুর দরকার হয় না, কোনো মিডিয়ামের দরকার হয় না, ইট ক্যান ফ্লো এনি মিডিয়াম উইদাউট মিডিয়াম। বুঝতে পারছেন কেন বলেন, ইলেকট্রোম্যাগনেটিক যে কোনো মিডিয়ামে কী করতে পারে বলেন, ফ্লো করতে পারে, কারণ এর ভিতরে দুইটা আপনাদের কম্পোনেন্ট আছে, এর ভিতরে ইলেকট্রিক্যাল পার্ট আছে, আবার কী বলে একটা ম্যাগনেটিক পার্ট আছে, আপনারা দেখবেন, এবং দুইটা সিগনাল পারপেন্ডিকুলার অবস্থান করে। এগুলো আপনারা বড় হলে জানতে পারবেন যে ইলেকট্রোম্যাগনেটিক ফ্লো করতে কোনো মিডিয়ামের দরকার হয় না। কেন, আমি যে কথাবার্তাগুলো বলতেছি বাতাস না থাকলে আপনি কথাবার্তাগুলো শুনতে পারতেন, শুনতে পারতেন, পারতেন না, কিন্তু মাধ্যম লাগতেছে। বাট এ এমন একটা জিনিস কী বলেন, এর কী কী হয় না বলেন, কোনো মাধ্যম লাগে না। চাঁদে গিয়ে মানুষ যে কথাবার্তা বলে, চাঁদে কি বাতাস আছে, চাঁদে নাই, চাঁদে বাতাস না থাকলে মানুষ কথাবার্তা বলে কীভাবে, এই যে আগে কী কী বানাবে, আগে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এই বস্ত্রে বানায়, আগে এরপরে ট্রাভেল করে আরেকজনে পাঠায় দেয়
সে রিসিভ করে কানে শুনতে পায় কথাবার্তাগুলো, বুঝতে পারছেন না বলেন? তো ইলেকট্রিক্যাল ওয়েভে এত মানে এতটা ই না বলেন, পাওয়ারফুল না যে সে কার বিরুদ্ধে বলেন বাতাসের বিরুদ্ধে ফ্লো করে, বাট ইলেকট্রোম্যাগনেটিক বাতাসের বিরুদ্ধে ফ্লো করতে পারে। যেহেতু সিস্টেমটাকে ওয়্যারলেস বানানোর ট্রাই করতেছি, ইলেকট্রিক্যাল ওয়েভে থাকা থাকলে আমার চলবে না, তাহলে কী করতে হবে আগে তাকে ইলেকট্রিক্যাল টু ইলেকট্রোম্যাগনেটিক বানাইতে হবে, তো অ্যান্টেনা লাগবে এই জন্য। তো বেশ ভালো কথা, অ্যান্টেনা দিয়ে অ্যান্টেনার কাজ ইলেকট্রিক্যাল ওয়েভকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কনভার্ট করে বাতাসে কী করলো বলুন, সে ছেড়ে দিল। হ্যাঁ, অ্যান্টেনা কনভার্ট করে অ্যান্টেনা। হ্যাঁ, দুইটাই করতে পারে, আমি বললাম না দুইটাই করতে পারে অ্যান্টেনা, কি করতে পারে বলেন? হ্যাঁ, অ্যান্টেনাই করতেছে কনভার্ট, অ্যান্টেনাই করতেছে, বুঝতে পারছেন? হ্যাঁ, মানে এইখানে এইখানে কি মডুলেটর আছে না বলেন? এখানে গেছে মডুলেটর আছে কিনা বলেন? তাহলে ও কী করছে, ইলেকট্রিক্যাল ওয়েভকে ইলেকট্রিক মানে শুধু ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছে, ফ্রিকোয়েন্সি বাড়ায় দিলে কথায় বলেন, অ্যান্টেনা দিছে, অ্যান্টেনা দিলে কী হবে বলেন? ছেড়ে যাবে, ছেড়ে গেলে ইলেকট্রিক ইলেকট্রোম্যাগনেটিকে বানাবে, ছেড়ে দেবে, তারপরে আবার আরেকটা অ্যান্টেনা আমার এখানে রিসিভারে থাকবে। এখন তাহলে এই ইলেকট্রোম্যাগনেটিকে বানাবে, এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এগুলো একটু দূরে সরাই দিই আমরা, তাহলে ভালো করে বুঝতে পারবে না। নাও ওকে, তাহলে এ করলো কি, বাতাসে ছেড়ে দিল, তাই না? তার মানে এখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এরকম বাতাসে ঘুরতেছে, বাতাসে এরকম ছাড়তেছে, বাতাসে সবসময় ইলেকট্রোম্যাগ এরকম ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আছে। তো এইটাকে আমি কী করতে চাই বলেন, ডেস্টিনেশনে পাঠাতে চাই, তাহলে কী করলাম বলেন? এখানে আমরা আর একটা অ্যান্টেনা লাগাই দিলাম এই পাশে, বুঝতে পারছেন? শুনেন, অ্যান্টেনা কীভাবে পারে, তাই না? এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড প্রথম পরীক্ষার কথা বলছিলাম, আমি প্রথম পরীক্ষা দিয়ে এসে বলছিলাম, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে সব থেকে টাফেস্ট কয়েকটা সাবজেক্টের ভেতর ইলেকট্রো, তাই কি না বলছিলাম না? তাহলে ওইটার একটা পার্টের হাফ সেকশন হচ্ছে অ্যান্টেনা, বুঝতে পারছেন? তো অ্যান্টেনাকে হালকাভাবে নিয়েন না, বললাম না আমরা যতক্ষণ কোন একটা জিনিস না পড়ি ততক্ষণ পড়ে জিনিসটা আর কি, এটা ভেরি সিম্পল, বাট পড়া শুরু করলে মনে হয় জিনিসটা আসলে ওর ভেতরে কত কিছু আছে। তাহলে এই অ্যান্টেনা করবে কি বলেন, কী করবে অ্যান্টেনা কাজ কী বলেন? ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে সে রিসিভ করবে, তো রিসিভ করে করবে কি বলেন? রিসিভ করার পরে এর কাজ দুইটাই হতে পারে, ইলেকট্রোম্যাগনেটিক টু ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যাল টু ইলেকট্রোম্যাগনেটিক। তাহলে ওই ইলেকট্রোম্যাগনেটিককে রিসিভ করে সে কী বানাবে বলেন? ইলেকট্রিক্যাল বানাবে, ওই ইলেকট্রিক্যাল সিগনালটাকে সে দিবে কথা বলেন, এখানে দিবে, দিবে কিনা বলেন? ইলেকট্রিক্যাল সিগনালটাকে দিবে, বাট এখানে কথা হচ্ছে এইটা তখন মডুলেটার আসলে করে কি, আমার সিগনাল তো কিলোহার্টজ লেভেলের, তো মডুলেটার যেটা করে আমাকে ও আসলে মেগাহার্টজ লেভেলের সিগনালে রূপান্তর করে, মানে সিগনাল ফ্রিকোয়েন্সি অনেক বাড়ায় দেয়। এখন চিন্তা করেন তো, আমি যদি এই মেগাহার্টসের সিগনালটাকে, সে তো বানায় দিল ইলেকট্রিক্যাল সিগনাল, মেগাহার্টসের সিগনালটাকে আমি একটা ট্রান্সডিউসারে দিই, ট্রান্সডিউসারে দিলাম, আর এখানে কি দিলাম বলেন? ডেস্টিনেশন দিলাম। তাহলে বলেন আমি শুনতে পারবো কি পারবো না? আপনি কোনো কথাই শুনতে পারবেন না, কেন পারবেন না বলেন? কারণ বর্তমানে সার্সিক এই যে সার্সে কোন হার্টসের সিগনাল বলেন? মেগাহার্টসের সিগনাল, এইটা মেগাহার্টসের। তাহলে সে যে রিসিভ করছে সেটাও কি বলেন? মেগাহার্টসের। তাহলে এখানে যে কনভার্ট করছে সেটাও কি বলেন? মেগাহার্টসের। তাহলে এখন যে ট্রান্সমিট সেটাও কি বলেন? মেগাহার্টসের। আর আপনার কানে পৌঁছাচ্ছে কি বলেন? মেগাহার্টস। কিন্তু আপনার কানের তো ক্ষমতা কত বলেন? 20 থেকে 20,000, সুতরাং আপনি কিছুই শুনতে পারবেন না, বুঝতে পারছেন? তাহলে এখন করতে হবে কি বলেন? এই যে ফ্রিকোয়েন্সি বাড়াই দিয়েছিলাম, লাগে কি করতে হবে বলেন? কমাইতে হবে। কেমন মানে কমাইতে হবে? আমার শোনার উপযোগী করে তুলতে হবে আর কি, বুঝতে পারছেন না বলেন? তাহলে এইখানে ট্রান্সডিউসার সরাসরি না লাগে, আগে কি লাগবে বলেন? একটা ডিমডুলেটর। তাহলে ডিমডুলেটর কাজ হবে কি বলেন? ওই যে মেগাহার্টজ লেভেলের সিগনাল সিগনাল ছিল সেটাকে সে আমার কিলোহার্টজ লেভেলের সিগনালে বানাবে আর কি, সিগনালে বানাবে। এইখানে আমরা কী দেবো বলেন? একটা ট্রান্সডিউসার দিব, ট্রান্সডিউসার দিলাম, এরপর আমি কী করতে পারি বলেন? ডেস্টিনেশনে পাঠাইতে পারি। তাহলে এইটা হচ্ছে কি বলেন আপনার ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের ব্লক ডায়াগ্রাম। প্রশ্ন হচ্ছে, আরেকটা প্রশ্ন, ভালো প্রশ্ন, যে ভাই বুঝলাম যে এ আসলে সিগনাল পিক করবে, তা এখন প্রশ্ন হচ্ছে যে এর এর কাছে তো একটা একটা সিগনাল নাই বলো, এর কাছে কি হাজার হাজার কি আছে বলেন? কোটি কোটি সিগনাল আছে না? কারণ চারপাশে এরকম তো না যে পৃথিবীতে দুইজন লোকই তোমরা বস, তুমি আর আরেকজন বাস করতেছে, তার দুজনের মধ্যে, এরকম তো না? হাজার হাজার লোক হাজার হাজার সিগনাল প্রডিউস করতেছে, তার মানে এর কি ক্ষমতা আছে না সবার কি করা, সবাই কি করে দেওয়ার ক্ষমতা আছে? ক্ষমতা আছে না? তাহলে এর সামনে আসলে একটা রেজোন্যান্স সার্কিট বানানো হয়। কোন সার্কিট বসানো হয় বলেন? রেজোন্যান্স সার্কিট বানানো হয়, বুঝতে পারছেন? বসানো হয় এরকম একটা কি আসে বলেন?
এরকম একটা সিগন্যাল আসে কিনা বলেন, রেজোনেন্সের একটা কার্ভ আসে না? তাহলে আসলে এইখানে যে রেজোনেন্স সার্কিট থাকে, ওই রেজোনেন্স সার্কিটের ফ্রিকোয়েন্সিটা আসলে কী বলেন, এই দুইটা রেঞ্জের ভেতর সেট করে দেওয়া হয়। এই দুইটা কী বলেন, রেঞ্জের ভেতর সেট করে দেয়। আর আমরা জানি রেজোনেন্স সার্কিটের রেজোনেন্স ঘটলে ইম্পিডেন্স কেমন হয় বলেন, সর্বনিম্ন। সিরিজ রেজোনেন্স চিন্তা করো, ইম্পিডেন্স হবে কী বলেন, সর্বনিম্ন। তাহলে আমার এই রেঞ্জের ভেতর আমি যে সিগন্যালটা পাঠাচ্ছি সেটা কোন রেঞ্জের ভেতর আছে বলেন, এই রেঞ্জের ভেতর আছে। কথা কি বলছেন, কেবল না নাই নাই তো সংখ্যা না নাই তো তুমি বলতে পারো কিভাবে? হ্যাঁ তুমি তুমি ইউজ করতে পারবা না তো, রিল্যাক্স, তুমি তো পারবা না। কেন পারবা না কতো? কারণ তোমাকে বিটিআরসি পারমিশন দিবে না, বুঝতে পারছেন? পুলিশ যে ওয়াকি টাকি ইউজ করে, আপনি কি মোবাইল দিয়ে এফএম চালায়, মোবাইল এফএম দিয়ে ঘুরান দিয়ে সারাদিন ধরে পাবেন কিনা বলেন, পারবেন না। কারণ ওটা স্পেসিফিক রেঞ্জ আছে ওদের, যে পুলিশ এই রেঞ্জেরই ফ্রিকোয়েন্সি ইউজ করতে পারো। যদি কোনোদিন টের পায় যে তুমি আসলে ওই রেঞ্জের কিছু একটা বানাইছো, ইউ আর কট, তোমার নামে কেস হয়ে, তোমার নামে মামলা হয়ে যাবে তোমার নামে, বুঝতে পারছেন না বলেন? সুতরাং আপনি চাইলেও কি করতে পারবেন না। ধরেন আমি একটা, আমি বিটিআরসি থেকে এই ব্যান্ড কিনলাম, এই ব্যান্ডটা কিনছি, এই ব্যান্ড আমি কিনছি, তার মানে কি আমি আমার এখতিয়ার আছে এই পরিমাণ ব্যান্ডের ভিতরেই ফ্রিকোয়েন্সি ট্রান্স সিগন্যাল ট্রান্সমিট করা এবং কী করা বলেন, রিসিভ করা। পৃথিবীর আর কারো ক্ষমতা নাই এই ব্যান্ডের ভিতরে কী করা বলেন, সিগন্যাল পাঠানো বা রিসিভ করার মতো কারো ক্ষমতা নাই, বুঝতে পারছেন? কেউ পারবে না, কেউ পারবে না, কেউই পারবে না। হ্যাঁ অবশ্যই 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 100%। হ্যাঁ এক্স্যাক্টলি, প্রত্যেকটা নাম্বারের ওই যে কী বলে জানি, কী জানি, এই যে পিইউসি না কি কী কোডটোড থাকে আর কি, হ্যাঁ পিইউকে, তারপর হচ্ছে কী কোডটোড থাকে আর কি, তা ওই প্রত্যেকটা নাম্বার রেফারেন্স আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি জেনারেট হয়, বুঝতে পারছেন? তার মানে না হলে তো কী হবে বলেন, যার তো মানে মানে ফোন তো সবার কাছে চলে যাবে না, এখানে মনে করো আশেপাশে 10-15টা মানে আমি এক জায়গায় ফোন দিলে এই সবার কাছে ফোন চলে যাবে, এটা তো আসলে পসিবল না বলেন। সুতরাং এই ব্যান্ডের আপনি আপনি শুধুমাত্র জেনারেট করতে পারবেন এবং আপনি শুধু কী করতে পারবেন, ট্রান্সমিট করতে পারবেন, রিসিভ করতে পারবেন, অন্য কেউ পারবে না। যদি টের পায় এবং করতেছেন সরাসরি আপনার জেল হয়ে যাবেন, বুঝতে পারছেন কি বলেন? তার মানে এটা আপনি কিনছেন, ধরে নেন আপনি কী বলেন, কিন্তু এত বড় বড় চিন্তা ভাবনা করেন না, বুঝছেন আপনারা? আর প্রশ্ন করা ভালো, দেখেন অনেক কিছু ক্লিয়ার আছে, বুঝতে পারছেন? আপনারা যা ভাবতেন অনেক কিছু ক্লিয়ার আছে। তার মানে এই ব্যান্ড আপনার জন্যই বরাদ্দ আর কি, পৃথিবীর আর কেউ ব্যবহার করতে পারবে না। সুতরাং আপনি ওই ব্যান্ডের ভেতর কী করবেন, সিগন্যাল পাঠাবেন, এবং এইখানে যে রেজোনেন্স সার্কিট আপনি বসায় রাখছেন, এই সামনে যে রেজোনেন্স সার্কিট, ওই রেজোনেন্স সার্কিটটা কেমনভাবে ডিজাইন করছেন, ওই রেজোনেন্স সার্কিটের এল এবং সি এর মান এমনভাবে ডিজাইন করছেন যাতে কী হয় বলেন, শুধু এবং শুধুমাত্র ওই ফ্রিকোয়েন্সির সিগন্যাল যখন আসবে তখনই এর ইম্পিডেন্স কেমন হবে, সর্বনিম্ন, এবং সিগন্যালটাকে সে পাস করে দেবে কোথায় বলো, ডেস্টিনেশনে পাস করে দেবে। রেজোনেন্স সার্কিটের দাম দিলেন না, বুঝতে পারছেন? এখন মনে করেন যে আপনি এই 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 রেঞ্জের একটা সিগন্যাল আপনার কাছে আসছে, এই এই ব্যান্ডের ভিতর পড়ে নাই বলেন, এই ব্যান্ডের ভিতর পড়ে নাই, তাহলে এই এই ফ্রিকোয়েন্সি, এই রেঞ্জের একটা ফ্রিকোয়েন্সি, ধরেন এফ1 পরিমাণ ফ্রিকোয়েন্সি আপনার এই সিগন্যাল এখানে আসছে বলেন, এ রিসিভ করতে পারবে ঠিকই, বাট এই সিগন্যাল সামনে যাবে না। কেন যাবে না বলেন তো? কারণ সামনে কী আছে বলেন, রেজোনেন্স সার্কিট আছে। এই 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 ফ্রিকোয়েন্সিতে কী ঘটবে না বলেন, রেজোনেন্স তো ঘটবে না, কারণ রেজোনেন্স না ঘটলে ইম্পিডেন্স তো, বুঝতে পারছেন? ধর আপনি ইচ্ছা থাকলেও আপনি কী বলেন, আপনি ওই যে সিগন্যাল জ্যামার যেগুলোকে বলে, সিগন্যাল জ্যাম করে, জ্যাম করে কীভাবে বলেন, জ্যাম করে কী দিয়ে বলেন, সিগন্যাল জ্যামার ইউজ করে না, সিগন্যাল জ্যামার কী বলেন, সিগন্যাল জ্যামার কাজ হচ্ছে ওই রেঞ্জের ভিতর মানে কোনো কী করবে না বলেন, আদার্স কোনো সিগন্যাল কী করতে পারবে না বলেন, আসতে পারতে পারবে না আর কি, বুঝতে পারছেন? কোনো সিগন্যাল সেখানে কী করতে পারবে না বলেন, কাজ করতে পারবে না। তো ওই ডিজাইনগুলো এই এই রেজোনেন্স সার্কিট দিয়ে কী করা বলেন, বিল্ড আপ করা হয় আর কি, যে অন্য কোনো সিগন্যাল আমার এই রেঞ্জের ভেতরে আসতে পারবে না, বাসতে পারবে না আর কি, বুঝতে পারছেন? তাহলে মেইনলি এই হচ্ছে মোটামুটি বেসিক্স অফ কমিউনিকেশন সিস্টেম আমাদের। এবং আপনারা মানে ভাবেন না যে যে কোনো লোক যে কোনো কী করতে পারে না বলেন, ফ্রিকোয়েন্সি ইউজ করতে পারবে না, ঠিক আছে? আপনি পার্সোনাল কাজে দু একটা কাজ ইউজ করতে পারেন, বাট আপনি প্রফেশনালি গেলে আপনি তো অবশ্যই বিটিআরসির পারমিশন নেওয়া লাগবে, বুঝতে পারছেন? তো যখনই বিটিআরসির পারমিশন নেবেন তখন দেখা যাবে আপনি কি এগুলো থেকে আপনি কট খেয়েছেন, এগুলো আপনি আর কী করতে পারবেন, আপনি ইউজ করতে পারবেন। একটা প্রবলেম আমি আপনাদেরকে বলি, ধরেন কেউ একজন মডুলেটার ইউজ করে নাই, ক্ষেত্রে তাহলে তার কী প্রবলেম ফেস হতে পারে? আমি আবার বলি, ধরেন কেউ একজন মডুলেটার ইউজ করে নাই, তাহলে মডুলেটার ইউজ না করলে ফ্রিকোয়েন্সি কী হয় না বলেন, বাড়ে না। তাহলে ফ্রিকোয়েন্সি যদি না বাড়ে
তাহলে এনার্জি সিগন্যাল এনার্জিও বাড়ে নাই, এনার্জি যদি না বাড়ে তাহলে সে বুঝলি কী করতে পারবো, বলেন সে ট্রান্সফার করতে পারো। ধরেন আমার মডিউলটা লাগলো না, আমি ধরেন এই রুম থেকে ওই পাশের রুমে যোগাযোগ করবো আর কি। সুতরাং এই ক্ষেত্রে তো আর বিশাল পরিমাণ সিগন্যালের কি দরকার নেই, বলেন এনার্জি দরকার নেই, অল্প একটু দূর যাবে ট্রান্সমিট করতে, তাই কি না বলেন? তো আমার তো দরকার নেই, তাহলে মডিউলটা কী করবে না, সে ইউজ করবে না, ইউজ করার দরকার নেই মডিউলটা। তাহলে মডিউলটা যদি ইউজ না করে দেখি তাহলে কী প্রবলেম হইতে পারে আমাদের। তাহলে এখানে কী দিলাম বলেন, একটা অ্যান্টেনা দিলাম, এই অ্যান্টেনা দিয়ে আমি কী করতে পারি বলেন, সিগন্যালটাকে ট্রান্সমিট করতে পারি। তো দেখি এই ক্ষেত্রে আমাদের কী কী প্রবলেম ফেস হতে পারে, তাই কি না? তাহলে ধরে নিই এই যে অ্যান্টেনা, তাহলে এই অ্যান্টেনার আমরা একটা সাইজ কতটুকু হবে সেই নিয়ে একটা কথাবার্তা বলতে পারি। তাহলে কোনো একটা অ্যান্টেনার সাইজ হবে, সাইজ হইতে হবে যেই সিগন্যালকে তুমি কী করতেছো বলো, ট্রান্সমিট করতেছো, তার তরঙ্গ দৈর্ঘ্যের চার ভাগের এক ভাগের থেকে অবশ্যই কী হইতে হবে, বড়ো হইতে হবে। কথা বুঝছেন কিনা বলেন, অ্যান্টেনার সাইজ বা অ্যান্টেনার লেংথ, অ্যান্টেনার কি বলেন লেংথ, অ্যান্টেনা লেংথ, অ্যান্টেনা লেংথ হতে হবে কত বলেন, ল্যামডা বাই ফোরের চেয়ে কি বলেন বেশি হতে হবে, হ্যাঁ কতটুকু হইতে হবে, হ্যাঁ অ্যান্টেনা লেংথ কতটুকু হইতে হবে, লেংথ বলতে তার হ্যাঁ ওই টাইপের কিছু একটা, বুঝতে পারছেন? তো নর্মালি মানে এই অ্যান্টেনার আমাদের কি বলেন সাইজটা কতটুকু হবে সেটা যদি আমি বের করতে চাই, সেটা হবে আমি যে সিগন্যালটাকে পাঠাবো তার তরঙ্গ দৈর্ঘ্য কি চার ভাগের এক ভাগের চেয়ে বেশি হইতে হবে, কী হতে হবে বলেন, বেশি অথবা কী বলেন সমান হইতে হবে। যদি বেশি অথবা সমান না হয় সেক্ষেত্রে দেখা যাবে যে ওই সিগন্যালটা কী করতে পারছে না, বলে সে ট্রান্সমিট করতে পারতেছে না। তাহলে দেখেন, তাহলে ধরেন আপনি কোন রেঞ্জের সিগন্যাল পাঠাচ্ছেন বলেন, এই 3 কিলোহার্টজের একটা সিগন্যাল, ধরেন আপনি 3 কিলোহার্টজের সিগন্যাল পাঠাবেন আর কি। ধরেন আপনি এক্সাম্পল নিলেন একটা, যে আপনি যে সিগন্যালটাকে পাঠাবেন তার ফ্রিকোয়েন্সি কত হার্টজ বলেন, 3 কিলোহার্টজ সিগন্যাল পাঠাবেন। তাহলে 3 কিলোহার্টজের সিগন্যালের দেখি আপনার ল্যামডা কত হয় বলেন, ল্যামডা কীভাবে বের করে বলেন, আমরা ল্যামডা ফর্মুলা জানি না, ভি ইকুয়াল আমরা কী জানি বলেন, ভি ইকুয়াল কী বলেন এফ ল্যামডা, ভি এর পরিচয় কী বলেন ভেলোসিটি, এফ এর পরিচয় ফ্রিকোয়েন্সি, আর ল্যামডা হচ্ছে কী বলেন ওয়েভ লেংথ বা তরঙ্গ দৈর্ঘ্য, বুঝতে পারছেন কিনা বলেন? তাহলে আমরা এটা হচ্ছে ভেলোসিটি, কার ভেলোসিটি বলেন, ওই সিগন্যালের ভেলোসিটি। তাহলে ধরে নিই সিগন্যালটা কোন ভেলোসিটি চলতেছে বলেন, স্পিড অফ লাইট, লাইটের ভেলোসিটি চলতেছে। ধরে নিচ্ছি সিগন্যাল সে কোন ভেলোসিটি যাচ্ছে বলেন, লাইটের ভেলোসিটিতে যাচ্ছে। তাহলে ল্যামডা ইকুয়াল আমরা কী বলতে পারি বলেন, সি বাই এ বলতে পারি নাকি পারি না বলেন, পারি তো। তাহলে ল্যামডা বের করে দাও, ল্যামডা হবে কত বলেন, সি বাই এফ, তাই কি না? তাহলে সি বাই কত বলো এফ, আর আলোর বেগ মানে বাতাসের মাধ্যমে কত বলেন, 3 × কত বলেন 10⁸ বাই ফ্রিকোয়েন্সি তুমি কত ইউজ করতেছো বলো, 3 কিলোহার্টজের সিগন্যাল, তাহলে 3 × কত 10⁻২, তাহলে কত 10⁵ মিটার নাকি না 6 মিটার, কারণ থ্রি ও এটা কত 10⁻³, তাহলে 3 কেটে যাবে কত 10⁵ মিটার, তার মানে তরঙ্গ ধরে কত বলেন 10⁵ মিটার, তার মানে যেই সিগন্যালের ফ্রিকোয়েন্সি 3 কিলোহার্টজ ওই সিগন্যাল তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কত বলেন 10⁵ মিটার। তাহলে আমরা যদি তরঙ্গ দৈর্ঘ্য পেয়ে যাই তাহলে আমরা কি এই ফ্রিকোয়েন্সি সিগন্যালটাকে ট্রান্সমিট করতে গেলে অ্যান্টেনার সাইজ কত হবে সেটা আমরা বলতে পারবো না, পারবো সেটা কথা বলেন, সাইজ অফ অ্যান্টেনা ইকুয়াল টু কত বলতে পারি বলেন, ল্যামডা বাই ফোরের থেকে কী হতে হবে বড়ো হইতে হবে অথবা কি সমান হইতে হবে, তাই কি না বলেন? ওকে, তাহলে ল্যামডা আমার কত বেশি বলেন 10⁻ কত বলেন 5 মিটার, বাই কত বলেন 4, এটা করলে কথা দেখেন তো একটু প্রতিশোধ দেন নাকি এরকম। তো তাহলে কী বুঝলাম বলেন, মজা আয়েগা নাকি, কী বুঝছেন বলেন তো, হ্যাঁ কে ভি কার ভি, হ্যাঁ ল্যামডা সমান সি বাই এফ, সি এর মানে ধরে নিচ্ছে কত বলেন আলোর বেগ, মানে সি মানে ভি তো লেখা যায় আমরা ধরে নিচ্ছি সে কি লাইটের স্পিডে চলতেছে, তাহলে সি ইকুয়াল টু ল্যামডা, বুঝতে পারছেন কিনা বলেন? তাহলে দেখতে পাচ্ছেন সাইজ অফ অ্যান্টেনা কোথায় বলেন 25,000 মিটার। তাহলে বলেন আমার এই এক দেয়াল থেকে ওই দেয়াল পর্যন্ত কত মিটার বলেন, দেয়াল দৌড় দূরত্ব কতটুকু বলেন, 10 মিটার, 4 মিটার ধরে নিই আমরা, 4-5 মিটার মতো হতে পারে। তাহলে এই দেয়াল থেকে ওই দেয়ালে কত মিটার, 5 মিটার, তাহলে
কত মিটারের 25 কি লাগবে বলেন? কত মিটারের সাইজ লাগবে বলেন? 25,000 মিটার দৈর্ঘ্যের একটা কি দরকার বলেন? অ্যান্টেনা দরকার। তার মানে 25 কিলোমিটার কি বলেন? তার মানে এখান থেকে ঢাকা, মানে হ্যাঁ এখান থেকে ঢাকার সমান, মানে তুমি গাজীপুর থেকে একটা অ্যান্টেনা বানানো শুরু করছো, সেটা বাড়াইতে 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 ঢাকা নিয়ে যাবা, তাইলে হয়তো বা তোমার সিগনাল তুমি কী করতে পারবা বলো? ট্রান্সমিট করতে পারবা। কারণ তোমার ভয়েস কত বলো? 3.4 কিলোহার্টজ। তোমার তুমি যে বলতেছো এই ফ্রিকোয়েন্সি কত বলো? 3.4 কিলোহার্টজ। আর 3.4 কিলোহার্টজের সিগনালের তুমি ল্যামটা পাচ্ছ কত? 10^5 মিটার। তাহলে তাকে 4 দিয়ে ভাগ করলে যা পাবো অ্যান্টেনা লেংথ তার থেকে বড় হইতে হবে বা কী হইতে হবে বলো? সমান হইতে হবে। বুঝতে পারছেন কেমন? সুতরাং আপনি যদি আমি যে কথাবার্তাগুলো বলতেছি আপনি যদি এইটাকেই ট্রান্সমিট করতে চান তাহলে আপনার অ্যান্টেনা লেংথ হইতে হবে কত বলেন? 25,000 মিটার। ইজ দিস পসিবল আর নট? পসিবল আর নট? আচ্ছা তাহলে এটা কি পসিবল কিনা বলো? পসিবল। তাহলে কি উপায় বলেন? ফ্রিকোয়েন্সি বাড়াইতে হবে। দেখো চিন্তা করো আমি যদি এটাকে একটু মডিফাই করি, বুঝতে পারছি এটা সম্ভব কিনা বলেন? সম্ভব না। তাহলে আমরা দেখতে পাচ্ছি সাইজ অফ অ্যান্টেনা কার উপর ডিপেন্ড করে বলেন? ল্যামডার উপর ডিপেন্ড করে। আমি তো এই ল্যামডাটাকে এরকম বলতে পারি কিনা বলেন? C/F বলতে পারি কিনা বলেন? লিখতে পারি? পারি। তাহলে এই ল্যামডার পরিবর্তে কী বলেন? C/F লিখতে পারি। তাহলে দেখেন তো সাইজ অফ অ্যান্টেনা কার উপর ডিপেন্ড করতেছে বলেন তো? সাইজ অফ অ্যান্টেনা ডিপেন্ড করতেছে কার বলেন তো? পরোক্ষভাবে কার উপর ডিপেন্ড করতেছে? ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করতেছে না, তাই কিনা বলেন? তাহলে ফ্রিকোয়েন্সি মান দিয়ে কী করতে পারি বলেন? বাড়াইতে পারি। তাহলে অ্যান্টেনা সাইজ থেকে বলেন কমে যাবে। হ্যাঁ ইমরান সাহেব মরে গেছে। তাহলে আপনার এই ফ্রিকোয়েন্সি মান দিয়ে কী করতে পারি বলেন? বাড়াইতে পারি। তাহলে অ্যান্টেনা সাইজটা কী হবে বলেন? কমে যাবে। বুঝতে পারছেন কিনা বলেন? আচ্ছা ঠিক আছে। তার মানে আপনি এখন বলেন যে এই অ্যান্টেনার সাইজ যেটা আছে এটা কি ভাই বাস্তবে বানানো সম্ভব? এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ইম্পসিবল। এই অ্যান্টেনার যে বানাবে এটা প্র্যাকটিক্যাল ইম্পসিবল। তাহলে আপনি যদি প্র্যাকটিক্যাল সাইজের অ্যান্টেনা বানাইতে চান তাহলে কী উপায় বলেন? ফ্রিকোয়েন্সি কী করতে হবে বলেন? বাড়াইতে হবে। ফ্রিকোয়েন্সি বাড়াইলে অ্যান্টেনার সাইজটি কী হবে? কমে যাবে। সুতরাং আপনি এটা প্র্যাকটিক্যালি বানানো পসিবল। সুতরাং আপনার এখানে মডুলেটর না ইউজ করে আপনি কী করতে পারতেছেন না বলেন? সিগনালটাকে ট্রান্সমিট করতে পারবেন না। বুঝতে পারছেন? একে তো এনার্জি কম, দ্বিতীয়ত কথা হচ্ছে কী বলেন যে আপনার অ্যান্টেনা সাইজটাকে অনেক বড় লাগবে আর কি। বুঝতে পারছেন তো? তাহলে নেন, এই হচ্ছে আপনার অবস্থা। এবং এটা হচ্ছে ব্লক, আগে যেটা ছিল ওইটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম অফ ওয়ার্ড কমিউনিকেশন, এটা কী বলেন? ব্লক ডায়াগ্রাম অফ ওয়্যারলেস কমিউনিকেশন। ওকে ঠিক আছে, আপনার আসেন। সুতরাং মডুলেটার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, বুঝতে পারছেন? মডুলেটার না লাগলে আপনার ফ্রিকোয়েন্সি বাড়তেছে না, আর ফ্রিকোয়েন্সি না বাড়লে আপনার অ্যান্টেনা সাইজটা কি অনেক বড় হয়ে যাবে। উপরে দেখলাম ওয়ার্ড কমিউনিকেশন, নিচেরটা কী বলেন? ওয়্যারলেস কমিউনিকেশন। বুঝতে পারছেন? বাট আপনাদের বইয়ে একটা জিনিস দেওয়া আছে, দেখেন যদি প্রশ্নে আসে বেসিক কমিউনিকেশন সিস্টেমের ব্লক ডায়াগ্রাম আঁকাও, তখন কিন্তু এইটা আঁকালে হবে না। আর যদি কোনো কিছুই না বলে, ওয়্যার্ড বা ওয়্যারলেস কোনো কিছুই না বলে, তাহলে আপনারা অন্তত এইটা দিবেন না। বুঝতে পারছেন? আপনারা কোনটা দিবেন আমি সেটা দেখা দিচ্ছি। আমরা যে এই যে মনে পড়ে কতগুলো দিয়েছিলাম জিনিসপত্র, প্রথমে ছিলাম সোর্স, তারপরে কি দিয়েছিলাম বলেন? ট্রান্সডিউসার, তারপরে কি দিয়েছিলাম বলেন? মডুলেটার। বুঝতে পারছেন? তাহলে ওই ট্রান্সডিউসার আর মডুলেটার এই দুইটাকে মিলাই দিব, কি একটা নাম দিব, সেটা পরিচয় কী বলেন? ট্রান্সমিটার। অর্থাৎ এই ট্রান্সমিটার ভেতরে কী আছে বলো? ট্রান্সমিটার ভেতরে কী আছে? ওই সেই ট্রান্সডিউসার আবার কী আছে আছে বলো? মডুলেটার আছে। আর এর আগে আমরা কী দিছিলাম বলেন? সোর্স। এর আগে সোর্স দিতে পারো, নো প্রবলেম, দিতে পারো। অথবা এখানে ইনফরমেশান সোর্স দিতে পারো, মানে যে ইনফরমেশানটাকে তুমি কী করতে চাচ্ছ বলো? পাস করতে চাচ্ছ বা পাঠাতে চাচ্ছ, সেন্ড করতে চাচ্ছ আর কি। আর এইটা ট্রান্সমিটার দিয়ে তুমি কি অ্যান্টেনা দিয়ে কী করবো? আচ্ছা ছেড়ে দিবেন একটা, আচ্ছা কী করবো বলো? ছেড়ে দিবা। তাহলে ওই সেই অ্যান্টেনা, তারপরে যে কোন জায়গা দিয়ে যাচ্ছে, তারপরে এই সেই রিসিভিং অ্যান্টেনা, এই সবগুলা মিলায়ে তুমি বলতেছো হচ্ছে একটা চ্যানেল বলতেছো। এটার নাম কী বলো? চ্যানেল। ও ভুল বলতেছি, দাঁড়ান একটু, আমি একটু ভুল বলতেছি। এই ট্রান্সমিটার তিনটা জিনিস আছে, বুঝতে পারছেন? তিনটা জিনিস আছে, কী কী বলেন তো? একটা আছে ট্রান্সডিউসার, প্রথমত মডুলেটর আছে, আবার কী আছে বলেন? অ্যান্টেনা। এই তিনটা মিলা যাচ্ছে কি বলো আমার সেই ট্রান্সমিটার। এইটাকে চ্যানেলের ভিতরে ছাড়বে না? এখন চ্যানেলটা হইতে পারে বাতাস, চ্যানেলটা হইতে পারে ওয়্যার,
যে কোনো কিছু হইতে পারে, তাই কি না বলেন? এরপরে চ্যানেল দিয়ে পাস করার পরে সে কোথায় চলে যাবে বলেন? সে যাবে হচ্ছে ট্রান্সমিটার থেকে, এরপরে যাবে কোথায় বলো? রিসিভার। তাহলে রিসিভারের ভিতরে কী কী আছে বলেন তো? এই সেম জিনিস আছে, বাট এখানে মডুলেটার জায়গায় এখানে কী আছে বলেন? ডিমডুলেটার। তো রিসিভারে গেল, তো রিসিভারে যাওয়ার পরে এরপরে কইছে বলেন? এরপরে ডেস্টিনেশনের পরে। বুঝতে পারছেন কিনা বলেন? আর চ্যানেল দিয়ে যাওয়ার সময় বাইরে থেকে এক্সট্রাভাবে কিছু কী হইতে পারে বলেন? নয়েজ অ্যাড হইতে পারে। তো সেই নয়েজ সোর্সটাকে এখানে দেখাই দিবা, নয়েজ সোর্স। তো এইটা আসলে কি কার ব্লক ডায়াগ্রাম বলো? বেসিক কমিউনিকেশন সিস্টেম, বুঝতে পারছেন? বারবার বলতেছি এটা কি বলেন? বেসিক কমিউনিকেশন সিস্টেমের ব্লক ডায়াগ্রাম। পরীক্ষা আসলে এইটা দেবেন, বুঝতে পারছেন? আর প্রথমটা দেবেন কখন? যখন ওয়ার্ড যাবে তখন। পরেরটা দেবেন কখন? যখন ওয়্যারলেস যাবে তখন। আর যদি বেসিক কমিউনিকেশন তাহলে এটা দেবেন আর কি। ওকে, নেন। আচ্ছা দেখলাম, আমরা একটু আগে দেখলাম যে ভাই আমরা মডুলেটর ছাড়া আসলে আমরা চলতে পারবো না, বলো? মডুলেটর ছাড়া কি বাঁচতে পারবো? বাঁচতে পারবো না। কেন বাঁচতে পারবো না? কারণ সিগনাল কী করা সম্ভব না, বলো? ট্রান্সমিট করা অথবা দূর পর্যন্ত কী করা যাবে? ট্রান্সমিট করা যাবে না। তাহলে মডুলেটারের খুব একটা বড় সড়ো অ্যাডভান্টেজ আমরা দেখলাম, তাই কি না? যে ভাই অ্যান্টেনার সাইজটা কী করা যায় বলো? ছোটো করে ফেলা যায়। তো মডুলেটরের বা মডুলেশনের আরও একটা অ্যাডভান্টেজ আমরা দেখবো, আরও তিনটা অ্যাডভান্টেজ আমরা দেখবো। একটা হচ্ছে তোমার মাল্টিপ্লেক্সিং দেখবো, আরেকটা দেখবো হচ্ছে ন্যারো ব্যান্ডিং দেখবো। বুঝতে পারছেন? বুঝতে পারছেন না বলেন? মডুলেটার ইউজ করতে হবে, তাই কি না? মডুলেটার ইউজ করে অ্যাডভান্টেজ কী পাচ্ছিলাম? অ্যান্টেনার সাইজটা কী হচ্ছিলো বলেন? ছোটো হচ্ছিলো। বুঝতে পারলাম? তাহলে আমরা দেখলাম ভাই মডুলেটারে কী আছে বলেন? একটা বড় সড়ো অ্যাডভান্টেজ আছে, তাই কি না? মানতে কষ্ট হয় কারো? মডুলেটার ছাড়া কি আপনি সিগন্যাল ট্রান্সমিট করতে পারবেন? পারবেন, কিন্তু ধরেন অ্যান্টেনা সাইজ লাগে পুরো বাংলাদেশের মানে লেন্থের সমান আর কি। বুঝতে পারছেন? তার মানে মডুলেটার ভাই খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। মডুলেটার আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। এখন মডুলেটার হচ্ছে পুরো সার্কিট যে কম্পোনেন্ট, ওইটার নাম হচ্ছে মডুলেটার। আর মডুলেটারের কাজ কী হবে বলেন? মডুলেটারের যে প্রসেস, ফ্রিকোয়েন্সি বাড়ানোর যে প্রসেস, ওই প্রসেসটাকে বলা হয় মডুলেশন। কে বলে বলেন? কথা কি বুঝছেন কিনা বলেন? বুঝতে পারছেন নাকি? তাহলে মডুলেটারের যে কাজ, ওই কাজটাকে আমরা কী বলবো বলেন? মডুলেশন। আর যে মডুলেশন করবে তার নাম আমরা কী বলেন? মডুলেটার, তাই না? ওই যে আমরা বলি না যে প্লেয়ার মানে কি, প্লে করে যে, তার আমরা কী বলি? প্লেয়ার। তার মানে মডুলেটার মডুলেশন যে করবে তার নাম কী বলেন? মডুলেটার। তাহলে মডুলেটার হচ্ছে ওই সার্কিটটার নাম হচ্ছে কী বলেন? মডুলেটার। আর ওর যে কাজ সেটা কী বলেন? মডুলেশন। তাহলে মডুলেশনের কাজ আমরা কী দেখলাম বলেন তো? প্রথমে ছিল কি, লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল ছিল, তাহলে কী করছে বলো? তাহলে সিম্পল মডুলেশনের সংজ্ঞা আমরা পেয়ে গেছি, দেখতে পাচ্ছি? যে সংজ্ঞা মুখস্থ করা লাগবে বলেন? মডুলেশনের সংজ্ঞা না, একদম মুখস্থ করবেন না। মডুলেশনের সংজ্ঞা কী বলেন? যেই প্রক্রিয়ার মাধ্যমে লোয়ার ফ্রিকোয়েন্সি সিগন্যালটাকে হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালে রূপান্তরিত করা হয় তাকে বলা হয় কী বলেন? মডুলেশন। সিম্পল হিসাব। তো ডিমডুলেশন পারবেন না প্রসেস? যেই প্রক্রিয়ায় সিগন্যালটাকে লোয়ার ফ্রিকোয়েন্সি সিগন্যালে রূপান্তর করে তাকে কী বলা হয় বলেন? ডিমডুলেশন। বাট মডুলেশন এবং ডিমডুলেশনের শর্ত আছে। ইনফরমেশনে কোনো কি থাকতে পারবে না বলো? চেঞ্জ থাকতে পারবে না। ইনফরমেশনে চেঞ্জ করে ফেলো তাহলে তোমার সমস্যা নাকি? চেঞ্জ না, তুমি চালাইছো রবীন্দ্রসঙ্গীত, বাঁচতেছে কবিতা তুমি স্বপ্নচারিণী, এটা তো হবে না বলেন? ইনফরমেশন চেঞ্জ করা যাবে? যাবে না। হ্যাঁ হ্যাঁ, কী বলেন? হ্যাঁ, ইয়া কি জানি বলে, এআর রহমান। এআর রহমান ধাওয়া যাবে না, বুঝতে পারছেন? ইনফরমেশন থাকতে হবে তার ভেতর। তাহলে ডিমডুলেশনের কাজ কী বলেন? হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালটাকে সে কিসে রূপান্তর করতেছে বলেন? ইংলিশে বড়। তাহলে হায়ার ফ্রিকোয়েন্সি সিগন্যালটাকে সে কী করতে বলেন? লোয়ার ফ্রিকোয়েন্সি সিগন্যাল। লোয়ার ফ্রিকোয়েন্সি সিগন্যালটাকে সে কী করতে বলেন? হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল। নেন, তাহলে সংখ্যাটা লিখে ফেলি আমরা একটা। লেখেন লেখেন, দ্রুত লেখেন। লিখবো নাকি আপনারা লিখে নেবেন? পারবেন? নেন তাহলে ইংলিশ সংখ্যা লেখেন। মডুলেশন ইজ দ্য প্রসেস অফ ট্রান্সলেশন। লেখেন লেখেন লেখেন, বাংলা লেখো তো, ইংলিশ লাগবে না। নাও, মডুলেশন ইজ দ্য প্রসেস অফ ট্রান্সলেশন আচ্ছা তুমি আপনি পিডিএফ দেবেন, এখান থেকে লিখে নি। হ্যাঁ, এতে থাকাও সমস্যা করার দরকার নেই, এখান থেকে পিডিএফ লিখে নেবেন। তাহলে বেসিক সঙ্গে তো বুঝতে পারলেন নাকি? আচ্ছা, তাহলে আমরা এই মডুলেশনের উপকারিতা অলরেডি দেখছি একটা, তাই না? আমরা যদি বলি যে অ্যাডভান্টেজ অফ মডুলেশন, একটা পাইছি কিনা বলেন?
শুরু হয়ে গেল কিন্তু মডুলেশন, বুঝতে পারছেন? মন খারাপ করলেন? অ্যাডভান্টেজ অফ মডুলেশন। তাহলে অ্যাডভান্টেজ অফ মডুলেশনের কী অ্যাডভান্টেজ পেলাম প্রথমে, কী পেলাম বলেন? প্রথমে অ্যাডভান্টেজ কী পেয়েছিলাম? অ্যান্টেনার সাইজটা কী করা যাচ্ছিলো বলেন? শুরু করে, তাহলে সাইজ প্র্যাকটিক্যাল সাইজ অফ অ্যান্টেনা ক্যান বি অ্যাচিভড, বুঝতে পারছেন? প্র্যাকটিক্যাল অ্যান্টেনা ক্যান বি, প্র্যাকটিক্যাল অ্যান্টেনা সাইজ ক্যান বি অ্যাচিভড, বুঝতে পারছেন? মানে অ্যান্টেনার যে প্র্যাকটিক্যাল সাইজ সেটা কী করা সম্ভব বলেন? অ্যাচিভড করা সম্ভব বাই ইউজিং কী বলেন? মডুলেশন। দুই নাম্বার, এটা তো হয়ে গেছে নাকি, এটা ব্যাখ্যা পারবেন আপনারা? এটার ব্যাখ্যা তো পারবেন, কীভাবে ব্যাখ্যা দিবেন? আমরা জানি সাইজ অফ অ্যান্টেনা গ্রেটার দ্যান দ্য লেস, গ্রেটার দ্যান আর ইকুয়াল টু ল্যামডা বাই ফোর। ইফ উই ইউজ আওয়ার ভয়েস সিগনাল হুইচ ইজ, হুইচ ফ্রিকোয়েন্সি ইজ কত বলেন? ইফ ইকুয়াল টু 3.4 কিলো হার্টজ, দেন উই ক্যান সি দ্য সাইজ অফ অ্যান্টেনা ইজ মাস্ট বি গ্রেটার দ্যান আর ইকুয়াল টু 25,000 মিটার। সো দ্য লেংথ অফ 25,000 মিটার ইজ কোয়াইট ইম্পসিবল ইন প্র্যাকটিক্যাল, তাই কি না? তো আপনারা এই জন্য কী করতে হচ্ছিল বলেন? ফ্রিকোয়েন্সিটাকে বাড়াই দিলাম, তাতে অ্যান্টেনা সাইজটা কী হয় বলেন? কমে যায়। সুতরাং প্র্যাকটিক্যাল সাইজ বানানো সম্ভব। দেন এক নম্বর শেষ ব্যাখ্যা, দুই নম্বর মাল্টিপ্লেক্সিং ইজ পসিবল, প্লেক্সিং ইজ পসিবল। তিন নম্বর ন্যারো ব্যান্ডিং। আপনি বিশ্বাস করেন অ্যাডভান্টেজ আরও দিব, বাট এই তিনটা হচ্ছে মেজর মেজর অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ আরও দিব আমি, সমস্যা নো প্রবলেম। কিন্তু ভাই আপনি এরকম লিখে দিলে তো হবে না, লিখে দিলে হবে? কারণ আপনি জানেন না মাল্টিপ্লেক্সিং কী। তাই তুমি জানো মাল্টিপ্লেক্সিং কী? জানেন আপনি ন্যারো ব্যান্ডিং কী জানেন? তাহলে জানতে হবে তো মাল্টিপ্লেক্সিং কী ন্যারো ব্যান্ডিং, তাই না? মাল্টিপ্লেক্সার নাম শুনছো না? আই ডিজিটাল ডিজিটাল ইলেকট্রনিক্স মাল্টিপ্লেক্সার শুনছো না, তাই কি না? আপনারা তো ডিজিটাল সবাই ভালো পারেন, ডিজিটাল মাল্টিপ্লেক্স শুনছেন না? মাল্টিপ্লেক্সারের কাজ কী বলেন? মাল্টিপল ইনপুট মাল্টিপ্লেক্সার, মাল্টিপ্লেক্সার কী বলেন? মাল্টিপল ইনপুট সিঙ্গেল আউটপুট, পড়ছেন না? তুমি পড়ছো না মুরাদ সাহেব, ইয়া সাহেব, সোনার সাহেব? মাল্টিপ্লেক্সারের কাছে অনেকগুলো কী থাকে বলেন? ইনপুট থাকে আর একটা মাত্র কী থাকে বলেন? তাহলে আমরা ওই সবগুলো ইনপুটকে কোথায় পাঠাচ্ছি বলেন? আউটপুটে পাঠাচ্ছি, এটাকে বলে মাল্টিপ্লেক্সিং করা। অর্থাৎ ইনপুট থাকবে 10-20টা, ওদের সবগুলো আমরা কোথায় পাঠাতে হবে বলেন? আউটপুটে পাঠাই দেবো, এবং এমন শর্তে আউটপুট পাঠাইতে হবে যাতে মিক্সার না হয়। কী না হয় বলেন? মিক্সার না হয়। মিক্সার বলতে কী বলেন? মনে করেন আমি একটা প্রেশার কুকারে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস দিব, তেল দিব, হলুদ দিব, সব দিব, বাট রান্না হয়ে যাবে বাট তারা মিক্স হতে পারবে না, এটা হচ্ছে মাল্টিপ্লেক্সার, বুঝতে পারছেন কিনা বলেন? খাবার হয়ে আলাদা আলাদা বেরোবে, পেঁয়াজ সিদ্ধ হয়ে আলাদাভাবে বেরোবে, মরিচ সিদ্ধ হয়ে আলাদাভাবে বেরোবে, চাল সিদ্ধ হয়ে আলাদাভাবে বেরোবে, বাট তারা কি মিক্সার হতে পারবে না, এটাই কী বলেন? মাল্টিপ্লেক্সিং। বড় সুবিধা আছে না? বড় সুবিধা আছে কিনা বলেন? বড় সুবিধা আছে। কোন দিক দিয়ে সুবিধা আছে বলেন তো? ধরেন হ্যাঁ আমার চ্যানেল একটা, চ্যানেল একটা, বুঝতে পারছেন? চ্যানেল কী বলেন? একটা। এই একই চ্যানেল দিয়ে 10-20 রকম কেন 30-40 রকমের কী করতে পারবো? সিগনালটাকে পাঠাইতে পারবো আমি, বুঝতে পারছেন? এই যে টক শো করি আমরা, তাই না? এই ধরো এই এই যে মাইক্রোফোন আমার কাছে, ধরো আমার মাইক্রোফোন অ্যাডভান্স মাইক্রোফোন, আমি বয়া মাইক্রোফোন ইউজ করতে, বয়া না রোড মাইক্রোফোন আমি ইউজ করতেছি। ধরো ওইটা হচ্ছে আমার কী বলো ইনপুট আউটপুট, এটা আর দুইটা মাইক্রোফোন, তো দুজন কথাবার্তা বলতে পারবে, সুবিধা না এটা? পারবে কিনা বলেন? অর্থাৎ এর কথাবার্তাগুলো আবার এর কথাবার্তাগুলো দুইটা কথাবার্তায় কোথায় ঢুকতেছে বলো? সিঙ্গেল কোথায় ঢুকতেছে? ওই মাইক্রোফোন রেকর্ড করতে পারতেছে না, সুবিধা আছে কিনা বলেন? টক শো যখন করবে তখন কি আমার তো, আমি যার কাছে মাইক্রোফোন সেই কথাবার্তা বলবে, আর একজন কী করতে পারবে না বলো? কথাবার্তা বলবে, তো যখন মাইক্রোফোন দেবে তখন তুমি কথাবার্তা, এটা খুব বিরক্তিকর না? এইটা একটা মাল্টিপ্লেক্সিং একটা বেস্ট এক্সাম্পল, তাই কিনা? ইমরান সাহেব আপনি হালকা রিল্যাক্স নন, থাক থাক হয়েছে নাও, বুঝতে পারছেন কিনা বলেন? তার মানে এরকম অনেকগুলো ইনপুট থাকবে বা আউটপুট থাকবে, কেটে বলেন একটা। এবং মজার বিষয় হচ্ছে কেউ কাউকে কী করবে না বলেন? ইন্টারাক্ট করতে পারবে না। যদি আমার কথার মাঝে সেও কথা বলে তাহলে দুজনের কথাই কী করতে পারবো বলো? শুনতে পারবো? এরকম হবে না যে একজন কথাবার্তা শুরু বলা শুরু করছে আর একজনের কোনো কথা শোনা যাবে না, এরকম না কিন্তু, বুঝতে পারছেন? তাহলে আমরা সেগুলো দেখবো, নো প্রবলেম। তখন মাল্টিপ্লেক্সিং করা যাবে এবং ন্যারো ব্যান্ডিং করা যাবে। ন্যারো ব্যান্ডিং খুব একটা ডিটেলস আলোচনা করা হয় না, আমি ন্যারো ব্যান্ডিং আলোচনা, তো প্রথমে দেখি কী বলেন? মাল্টিপ্লেক্সিংটা আমরা দেখে নিই।